বন্ধু হযরত ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস সবার মুখে আপনি শুনেছেন নে বন্ধু হযরত ওমর বিবিকে বললেন বিবি রে ওই তরবারিটা আমাকে দিয়ে দাও ওই তরবারিটা দাও বিবি বললেন কোন তরবারি বলে যে তরবারির মধ্যে খোদাই করা লেখা আছে ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম بركات من السماوات والأرض يا ربيبي ওই তরবারিটা আমারে দাও এইবার আব্দুল্লাহ আম্মু ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মাযান একটু সময় দিয়ে দেন বাবা হযরত ওমরকে যখন এই তরবারিটা দেওয়া হলো এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে একটা দৌড় মারি আসিয়ে বলতেছেন মা গো আপনার কারণে আর পারলামই না চুপ থাকতে চলেন মা যাই যাই কোন জায়গায় তেল পড়েছে আমি জমিনের সাথে কথা বলবো জমিন থেকে তোমার তেল উঠাইয়া দেব এরে বন্ধু এইবার ভদ্র মহিলা ডাক দিয়ে বললেন ওমর রে তুমি যে তো রাস্তা চিনো না আমি কি তোমার আগে যাব না পিছে থাকব খুব লক্ষ্য করেন হযরত ওমর ডাক দিয়ে বলেন মা গো মহিলারা যতই আবেদ হোক না কেন মহিলারা যতই আবেদা হোক না আমলা হোক না সলেহা হোক না কেন ও গো মা মহিলারা যতই আলেমা হোক না কেন মহিলাদের সুযোগ নাই শরীয়তের হুকুম নাই পুরুষের আগে যাওয়া মা গো তুমি আমার পিছে পিছে থাকো যেহেতু আমি রাস্তা চিনি না তুমি আমারে বাতায় দিবা ডাইনে যাও বামে যাও সামনে যাও কর্নারে যাও ইউটার নাও এদিক যাও সেদিক যাও এবার মহিলা বললেন ঠিক আছে এরা ওমর জলদি করো জলদি চলো জলদি হাঁটো জলদি হাঁটো বেলা ডুবার আগে তেল ফেরো চাই আমার বন্ধুগণ হযরত ওমর জায়গা মতন গেলেন হযরত ওমর যাওয়ার পর নজর করে দেখতেছেন জমিনে যে তেল পড়েছে তেল পড়ার জায়গায় তেলের দাগ দেখা যায় হযরত ওমর কোনো কথা বললেন না হযরত ওমর তরবারিটা বের করিয়া আমার বন্ধুগণ তেল পড়ার চতুর্দিকে দাগ দিলেন দাগ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ওই তরবারিটা আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে গেড়ে দিলেন কিছু অংশ আগার তরবারির আগার কিছু অংশ জমিনের মধ্যে পুঁতে দিলেন বাবা হযরত ওমরের পক্ষে মহিলা ডাক দিয়ে বলে ওমর যেইভাবে তরবারি গাইতেছ মনে হইতেছে গাছ লাগা ওমর কয় এমন গাছ আমি লাগাইলাম কেয়ামত পর্যন্ত এই গাছ থেকে যাবে মহিলা বললেন ওমর রে এটা তো গাছ নয় এটা তো তরবারি তলোয়ার ওমর বললেন মা গো গেড়ে দিলাম জমিনে তরবারি দিলাম গারলাম তলোয়ার মা তুমি জানো না বুঝলা না যা জানার যা বুঝার বুঝে নিয়েছেন যে জানেন বিশ্ব সরকার আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন পড়েন না আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিম আরে বন্ধু আমি ভাবতে পারি নাই এই বয়ান আজকে আমার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিবে নিয়ত করে আসছিলাম অন্য একটা বয়ান করব কিন্তু বাদান অবস্থা বুঝে আল্লাহ ব্যবস্থার সম্মুখীন করে দিয়েছেন ব্যবস্থাপনা আল্লাহ পাক দান করেছেন আমাদের আকাবির আসলা বুজুর্গরা বলেন মৌকা কি সমজলি বদকা হো মহাল কি সমজলি আহল বানাও আর ইনসান কি সমজলি পিয়ার করো আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য লম্বা করার কোনো সুযোগ নেই খুব খেয়াল করে কথা শোনা চাই এবার মহিলা ডাক দিয়ে বললেন ওমর রে তুমি তলোয়ার গারো আর গাছ লাগাও যা করো তা করাও তেল বেলা ডুবার আগে তেল ফেরত নাও বেলা ডুবে গেলে তেল দিয়ে কি করব কারণ আমি বলেছি তিন দিনের মধ্যে তেল ফেরত দেব মুসলমান ভাই
আমার কান্না কাটির জন্য রেডি হয়ে যা দেখবেন বাজান কিছুক্ষণ পর মাটি সুদ্ধা কাঁদবে এরে বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে মহিলা এক পর্যায়ে কান্দার বলে ওমর রে আমার স্বামী নাই আমার বাড়ির কর্তা নাই আমি কিন্তু আমার ছেলেরে মেয়েরে বাড়িতে তুই আইছি আজকে কিন্তু কোনো খাবার খায় নাই ওমর রে আমি কিন্তু অভাবী মেয়ে আমি এর মধ্যেই ওয়াদা করেছি বেলা ডুবার মধ্যে দিয়ে দেব ওমর তুমি জানো আমি মা আমি মায়ের কলিজা জ্বলতেছে একদিকে পাওনা সুদের জ্বালা আর একদিকে সন্তানদের মায়া মা জননী বৃদ্ধ নারী বিধবা নারী পাশে দাঁড়ায় আছে হযরত ওমর আমার বাইরা তরবারির আগার অংশটা জমিনে পুঁতে দিয়া ঘোড়ার উপরে হাত রাখিয়া হাতের ডাইন হাতের সাদা আঙ্গুল দিয়া তিনবার তেল পরা জমিনের মধ্যে তিনবার টোকা দিয়া বলে জমিন দে তেল যদি ফিরত না দাও আমি ওমর কিন্তু তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাব কিয়ামত পর্যন্ত তুমি লানতের জমিন হইবা তুমি অভিশপ্ত মাটি থাকবা আর যদি তেল ফিরত দিতে পারো এমন একটা ঘর বানিয়ে দেব কিয়ামত পর্যন্ত এই ঘরটিকে থাকবে হাশরের ময়দানে আল্লাহর নির্দেশে ওই ঘরের সাথে তুমি মাটিটাও জান্নাতে যাইবা চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এইবার বুড়ি থরথর করে কাঁপে আর ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার ও আল্লাহ এটা কেমন বান্দা মাটির সাথে কথা বলে বলতে না বলতেই আমার বন্ধুগণ আমার ভাইরা জমিন কান্না শুরু করে দিছে বুড়িমা বলে পৃথিবীর মানুষ আমি ওমরের ইমানি পাওয়ার দেখলাম যে আল্লাহর গোলাম হয় দুনিয়ার জমিন আসমান তার গোলাম হইয়া যায় আমি ওমরের এই কথা শোনার পরে জমিনের দিকে নজর করিয়া দেখি তেলের তেল পিঠা ভাজলে ডিম পিঠা ভাজলে পূজার জন্য বলতেছি গ্রাম দেশে মা বোনেরা যখন তেল পিঠা ভাজে ডিম পিঠা ভাজে তখন দেখবেন গরম তেলের মধ্যে আটার গুল্লি ছেড়ে দেয় এই আটার গুল্লি ছেড়ে দিলে দেখবেন বাজান রে আটাটা নিচের দিকে যায় আর গরম তেলের ভুজ 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 উপরের দিকে উঠে কথা কম ঠিক না ব্যাধি বৃদ্ধ নারী ডাক দিয়ে বলে বিধবা নারী ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ ওমর দুইটা কথা বলতে দেরি নজর করে দেখি জমিনের মধ্যে তেল উপর দিকে ওঠা শুরু করছে এইবার ওমর ডাক দিয়ে বললেন মা গো ও মা দেন আপনার বাটিটা দেন বুড়ি এবার ডাক দিয়ে কয় ওমর তোমার আর একটা কথা কইয়া দেই আমি কিন্তু বেশিও নিমু না কম নিমু না যে পরিমাণ তেল ছিল বাটির কিনারে কিন্তু দাগ দিয়া রাখছি এই দাগের কম হইলো নিমুনা বেশি হইলো নিমুনা আবার শোনো কালারটাও কিন্তু আমার মনে আছে ওমর কয় মা গো তুমি সাংঘাতিক মা তোমার ইমান বড় পাকা বলে এটা তো আমার কথা না আল্লাহই তো কইছে ইবাদত করি যার সাহায্য চাইব এবার বাদান রে হযরত ওমর রাতে মা পেয়ালাটা দিলে পেয়ালাটা দেওয়ার পর এবার বৃদ্ধ নারীর পেয়ালাটা নিয়ে আজান রে যখন জমিনে মুখে ধরলেন মুখে ধরার সাথে সাথে আমার বাইরা জমিন থেকে সব তেল যেই পরিমাণ তেল ছিল দাগ বরাবর চিহ্ন বরাবর আমার বন্ধুগণ তেল উঠল এরপরে যে কালার ছিল একই কালার মহিলা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বাদান তেল ওঠা শেষ হয় নাই তেল আর বাটিতে উঠে না এখন হযরত ওমর আর বুড়ি দেখতেছে তেল জমিনে চতুর্দিকে ছড়ায়া যাইতেছে আরে বন্ধু বৃদ্ধ নারী বিধবা নারী ডাক দিয়ে বলেন ওমর তেল তুমি কি করবা করো জমিনের উপর কি ঘর বানাইবা না বানাইবা বানাও আমি আমার পাওনা মিটে দিবার যাই জানো তো ওমর আমার ভিতরে এটা বড় দুঃখ বুড়িমা চলিয়া যাইতেছে ওমর তরবারিটা উঠাইয়া আমার বাইরে বাক্সের মধ্যে যখন ঢুকাইতেছে এবার জমিন চিৎকার দিয়ে কয় ওমর আমার কথা রাখছি তোমার কথা তো রাখবা কিনা
ওমর কয় জমিন দে কি কয় তুমি না কইছো তেল ফিরত দিতে পারলে এমন একটা ঘর বানাইবা কিয়ামত পর্যন্ত এই ঘরটা টিকে থাকবে এবং হাশরের ময়দানে এই ঘরের সাথে আমিও জান্নাতে যাব ربكم الذي خلقكم আমি কি গজল গাইলাম না কুরআন তেলাওয়াত করলাম মুমিনগণের সামনে কুরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে এ কথা কার واذا تليت عليهم ايات زادتهم ايمانا انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم ايات زادتهم ايمانا وعلى ربهم يتوكلون اي بدادر حفظ قران شدر اي بدادر حفظ قران شدر جاگ شادین است دنیا ہوش در اے برادر حفظ قرآن ہوش در جاگ شادین است دنیا ہوش در خندان قرآن بود ذکر لسان ہر کرائی نست ہستا اج مخلصا بلو حول الف با تا نخانی بولو حول الف با تا نخانی ذکر اندر سکھندن کئی توانی وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ زَادَتْهُمْ إِيمَانًا اللہ بولن اگو نبی مومن گنر سامنے جکن قرآن تلاوت کر رہا ہے مومن گنر دل امی اللہ بھائے نورے اٹھے تدر کسے تھکا ایمان بیرے جائے کینو اے مومن را شر ببستا ہے امی رو بیرو پورو بھروشا کرے বলেন তো দেখি আমি আপনি কার উপর ভরসা করি তাহলে বলেন রবের ভরসা অন্তরে রেখে যদি আমার ঈমান বৃদ্ধি হয় ঈমান যাদের বৃদ্ধি হবে তাদের জবান দিয়া আল্লাহু আকবার আওয়াজ আস্তে হয় না জোরে হয় মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করতে হবে একটু মনোযোগী হয়ে যান মোবাইল যারা উঁচু করেছেন নিচু করেন অন্যের যেন খেয়ালে আঘাত না হয় খেয়াল রাখা চাই আমার বন্ধুগণ যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় এটা আরেকটু উঁচা করতে হবে এটাকে বারবার নিচে নেমে যায় আমার গেডি লম্বা এইটার গেডি এত খাটো কে ঠিক আছে জি আরেকটু সাউন্ডটা বাড়বে টন্ডা সিকুন হইব বাসটা মোড়া হইব এত সুন্দর করে বুঝাই দিলাম আর ভরো যদি না বুঝে তাহলে আপনি এহেন আয় না মেহেন যাই ঠিক আছে না যে আর সিয়ারটা দিছে জবর আরামের সিয়ার খালি ভিতে যাক আমি গরিব মানুষ আমার দিব নর্মাল সিয়ার এত দামি সিয়ারে বসার যোগ্যতা তো আমার নাই আমার হাঁটা দেরি হজরত বলতেন তুমি যখন স্টেজে উঠবা উপরে যখন বসবা নিজেকে সমুদ্রের পানি বুদবুদ মনে করবা আর নিচে যারা বসবেন তাদেরকে দামি সম্পদ পানির নিচের মনি মুক্তা মনে করবা আমি তো হইলাম ভূত ভূত নদীতে পানিতে খালে বিলে পুকুরে সাগরে
বড় সাগর মহাসাগর উপসাগর যখন পানি বুদবুদ ছারে বলেন এই বুদবুদি উফরে ওঠে না নিচে না নিচে থাকে আপনারা আমার ভাষা বুঝেন তো বুদবুদ উফরে ওঠে না নিচে থাকে আর মনি মুক্তা আপনারা নিচে বসেছেন আপনারা মনি মুক্তা আমি হইলাম বুদবুদ আমাদের দাদা হুজুর মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি হযরত মজালিসে আবরার নামক রাসাইলে আবরার নামক কিতাবের মধ্যে লেখেন কোন দাই যখন কথা বলবে দাই যেন নিজেকে ছোট মনে করে কথা বলে এবং নিজেকে নসিহত করার উদ্দেশ্যে কথা বলে তাইলে আল্লাহর পক্ষ থেকে খায়র ও বরকত রহমত চলে আসবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আবার বলেন আমিন আর একবার বলেন আমিন আচ্ছা বলেন তো দেখি আল্লাহ ওয়ালাদের ওজন কম না বেশি কথা কয় না বাঙালি ওজন কম না বেশি বেলায়েতের ওজন নবুয়তের ওজন এই ওজনের সাথে দুনিয়ার টাকা সম্পদের ওজনের তুলনা হয় না কথা বলেন ঠিক কি না এই প্রসঙ্গে ছোট্ট একটা ওয়াকিয়া এক ওলি এক বুজুর্গের কথা আপনাদেরকে বলি যার নাম আপনাদের হৃদয়ের মণিকুঠায় মুখস্থ আছে যার জীবনী যার আমল আখলাকের ব্যাপারে অনেকেই ওয়াকিফ হাল আছেন জ্ঞাত আছেন যার সিলসিলার শাখা চরমনায় যার সিলসিলার শাখা হইল রসুলপুর ভিন্ন ভিন্ন অর্থাৎ চিশতিয়া সাবরিয়া তরিকার অন্যতম ধারকবাহক যিনি ছিলেন জিম্মাদারি যিনি পালন করে গিয়েছেন উজানির মাটির নিচে যিনি শায়িত আছেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার ওজন এত বেশি ছিল উনি যেখানেই চলতেন যেখানেই যাইতেন দূরে হোক কাছে হোক ঘোড়া নিয়ে যাইতেন ওনার চলার বাহন হিসেবে থাকতো ঘোড়া বলেন কি থাকতো ঘোড়া একদিন ওনার এক ভক্ত ওনাকে দাওয়াত দিলেন হযরত আমি আপনাকে খানা খাও হযরত বললেন ঠিক আছে তুমি যাও আমি সময় মতো আমার ঘোড়া নিয়ে যাব বাড়িওয়ালা বলতেছে হযরত আপনার জায়গা থেকে আমার বাড়ি পর্যন্ত একেবারেই নিকট কাছাকাছি ঘোড়া লাগবে না বাড়িওয়ালার কথা শুনে হযরত বললেন ঠিক আছে আমি ঘোড়া নিয়ে যাব না হেঁটে হেঁটেই যাব তো নিকট হওয়ার কারণে ঘোড়া ছাড়া গেছে আপনারা কি আমার কথা শুনতেছেন ঘোড়া ছাড়া গেছে ঘোড়া ছাড়া যাওয়ার পরে উনি নির্ধারিত সময়ে যখন খানা খাইলেন খানা খাওয়ার আগে শারীরিক অবস্থা ছিল একরকম খানা খাওয়ার পরে শরীর হয়ে গেছে আরেক রকম এটা তো নিয়মের কথা খাওয়ার আগে থাকে একরকম আর খাওয়ার পরে আরেক হযরত বলতেছেন ঘোড়াটা আনলাম না এখন শরীরটা কেমন জানি বার হয়ে গেল হাঁটতে তো মনে চাচ্ছে না বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর এত চিন্তা করেন কেন আমার ঘোড়া কি নাই হযরত বলতেছেন তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো না সুবহানাল্লাহ বললেন না হযরত বললেন তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর এইটা কি কয় আপনি আমার চাইতে ওজনে কম হইবেন আপনার সাথে লম্বা আমি কম না মোড়া আমি কম না আপনি আর কত দূর ওজন হইবেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন এই ওজন সেই ওজন না বাড়িওয়ালা ডাক দিয়ে কয় হুজুর যেমনি ওজনই হোক আমার ঘোড়ায় সরি আপনি জানগা হুজুর কইতেছে তোমার ঘোড়া আমার ওজন সইতার না এরপর বাড়িওয়ালা পিড়া পিড়ি করে ঘোড়া নিয়ে আইসা সামনে দাঁড় করে হুজুর রে উঠতে কইছে হুজুর কইতেছে দেখো তোমার ঘোড়া আমার ওজন সইতে পারবো বাড়িওয়ালা কয় হুজুর ওঠেন আপনার ঘোড়ার সাইতে আমার ঘোড়া মোটামুটি তাজা আছে এরপরে হুজুরে বিসমিল্লাহ বলে যখন ঘোড়ার উপরে উঠছে ঘোড়া বৈশা পড়ছে আর ও আস্তে কোন আল্লাহু আকবার বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনম আল্লাহ আল্লাহ কর দবায়দু ওয়াসসালাম
بحر دنوا بحر دنیا بحرنم اللہ اللہ کر دباید وسلم اللہ اللہ کیا مبارک نم ہے اللہ اللہ مومنوں کا اور غلموں کا اور عاشقوں کا کام ہے تو باری والا بلتی سے حضور گورا بویا بلو سے ہم نے امر گورا اوڈن نو ساتھورے کسوار باشا اور نوہ خلیر باشا سیم سیم বলে হুজুর আপনি আরেকবার নামেন আই আর গোরার পজিশনটা ঠিক করে দি তুই হিয়ার বাদে আননি উড়েন হুজুর কইতেছে তুই আরে যত কোন উড়াস না কেন তোর গোরা আর ওজন সইতে পারবো না বাড়িওয়ালা কয় হুজুর আপনি জীবনে আমার গোরা উড়েন নাই এর লাগে ওড়ার পজিশন আপনি বোঝেন না যতই আবার দার করে হুজুর আবার বিসমিল্লাহ বলে উঠছে গোরা আবার বইয়া পড়ছে এবার তৃতীয়বার জোরাজুরি করে আবার যখন উড়ায় হুজুর কয় দেখ রে তোর গোরা আমার ওজন সইতে পারবো না আবার উড়েছে হুজুর তৃতীয়বার বিসমিল্লাহ বলে যখন আবার উঠছে এইবার গোরা নিচে এমন বসা বইছে গোরাওয়ালা ছায়া দেহে গোরার চোখ বড় বড় হয়ে গেছে এই প্রসঙ্গে আরেকটা কথা মনে হয়ে গেল যখন মক্কা বিজয় হয়ে গেল মূর্তি ভাঙা দরকার ইতিহাস আপনারা জানেন না তা নবী আলাইহিস সালাম শ্রেষ্ঠ পয়গম্বর উনি একটা মূর্তি এতটাই লম্বা উনি একটু পায়ের বৃদ্ধাঙ্গুলির আগার উপর ভর করে উঁচু উঁচু হয়ে ভাঙতেছে হযরত আলী পিছন দিক থেকে আয়েশা বলতেছেন হুজুর আমি থাকতে আপনি এত টেনশন করেন কেন আপনি আমার কান্দের উপর ওঠেন আমি আমনের সৈন্য কইরা দরমু ইয়ার ভরে আপনি ইচ্ছা মতন বাইরে ভাঙবে হুজুর তখন জব দিয়ে বলতেছে আলী তুমি কি আমার ওজন সইতে পারবে সুবহানাল্লাহ বললেন না হযরত আলী বলতেছেন হযরত এটা আপনি কি বলেন আপনি কি ভুলে গেছেন খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে বিভিন্ন যুদ্ধের ইতিহাস আপনার জানা আছে ইতিপূর্বে আমি যুদ্ধের ময়দানে ওজনদার ওজন ওজনওয়ালা লোহার দরজা যার ওজন 80 থেকে 82 মন ছিল এই জানে আমি এক হাত দিয়ে উড়াইছি আপনি নবী আর কত দূর ওজন হইবেন নবী কয় আলী এই ওজন সেই ওজন না হযরত আলী কয় হুজুর এটা আমি পরে বুঝুম আপনি ওঠেন নবীজি দেখলেন যখন সারি না নাসর বান্দা ঠিক আছে বউ আমি উড়ি এবার হযরত আলী নবীকে নেওয়ার জন্য বসছে নবীজি এখনো উঠে নাই ওঠার জন্য দুই হাতের কেবল চারটা আঙ্গুল কারো গাড়ি উঠতে গেলে একটা পজিশন আছে না ছাত্র জামানায় খেলছেন কিনা জানি না আমি খেলছি এই যে মাথার উপর দিয়ে যে যায় আমি আবার ফ্রি ভাবে কথা কই মেইনটেইন করেন নি আমরা আমি তার এহানো বুখারী পড়াইতাম আইনি তিরমিজি শরীফ পড়াইতেছি এহানো ওয়াজ করতাম আইছি ওয়াজ ওয়াজ এহানো মাইজ বান্দার আছে আট রশি আছে 12 রশি আছে চন্দ্রপাড়া আছে এনায়েতপুরি আছে প্যারাডাইসপুরা আছে দেওয়ানবাগ আছে কুতুববাগ আছে রাজারবাগ আছে সরমনে আছে সরসিনা আছে উজানি আছে মুকাম্মি আছে বেতাগি আছে কুতুববাগি আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে হেফাজত আছে জমিয়ত আছে নিজামে নিজামে ইসলাম আছে খেলাফত আছে ঠিক আছে না এখানে এমন একটা ওয়াজ হওয়া দরকার যাতে সকলেই বলে কথা যা বলছে সব কোরআন সুন্নাহ ভিত্তিক কোন কথার সাথে আমাদের কোনো ইখতিলাফ নাই কথা বলেন ঠিক কি না এখানে আমি কোন দলের এক পক্ষে কথা বলতে আসি নাই একমাত্র কথা হবে সুন্নতের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আর আল্লাহ আর আল্লাহ রসুলের পক্ষে কথা বলতে যায় যদি আমাকে দুনিয়ার জিনজিরের কারাগারের কক্ষ নামক যাইতে হয় আমি জান্নাতের কক্ষে ঢোকার আশায় জীবন দিতে রাজি থাকব কোন বাতিল ফেরকার কাছে মাথা নত করে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের পথ ছাড়তে রাজি থাকব না আমার বন্ধুগণ
এজন্য কথা খুব খেয়াল করে শুনতো তো হুজুর বলতেছেন যে তুমি কি আমার ওজন সইতে পারবা হযরত আলী বললেন ওঠেন ওঠেন হযরত তো আল্লাহ রাসূল ওঠার জন্য পজিশন রেডি করতেছেন দুই হাতের চারটা আঙ্গুল কেবল ঘাড়ের মধ্যে একটু ঠেকাইছে ঠেকাইয়ে সামান্য একটু ভর দিয়েছে উঠবো ইতিমধ্যেই হযরত আলী উনি ভাবতেছেন যে আমার চোখ মনে হয় বাইর হয়ে যাবে মুখ লাল হয়ে গেছে হযরত আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত আমার কাঁধে উঠে গেছে আমি পারতেছি না ওজন সইতে হযরত হাত ছাড়ান নবীজি বললেন আলী আমি তো আগেই বলেছিলাম এই ওজন সেই লোহার দরজার ওজনের মতো না আল্লাহু আকবার তো উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ যখন কথাটা মনে আছে তো তৃতীয়বার যখন উঠছে ঘোড়া বইছে এমন বাবা বইছে মালিক সাইয়া দেখে যে ঘোড়ার চোখ মনে হয় বাইরে দিব লাল হয়ে গেছে ঘোড়া শুরু করছে বোঝেন নাই যেভাবে লেহা আছে এইভাবেই করতেছে মানে ঘোড়া বুঝাইতেছে পাইতাম না ঘোড়া বুঝাইতেছে কি পাইতাম না আয় হাইতাম না আর আমনের এটা কোন হুজুর হুজুর হযরত ডাক দিয়ে বললেন এটা হলো মারফাতের ওজন এটা আমার মাওলা পাকের আশকের ওজন এটা আল্লাহর পক্ষের আমলের ওজন আল্লাহু আকবার তো ভাইরা আমার আল্লাহ ওয়ালাদের ওজন আছে না নাই আর একবার কোন আছে না নাই তাইলে এখন বলেন তো দেখি সেই ওজনদার হওয়ার জন্য জিকির করা লাগবে কি লাগবে না তো আল্লাহু আকবার বলা জিকির করা কি না আল্লাহু আকবার বলা কার নামের জিকির করা রবের নামের জিকির করা কার নামের জিকির করা আল্লাহ নিজেই বলেন ওয়াজকুরিসমা রাব্বিক তোমরা তোমাদের রবের নামের জিকির করবে কিন্তু আফসোস আজকে আমার দেশে কিছু ভাই আছে রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে যেটা কোরআনেও নাই হাদিসেও কথা কয় না জিকির করতে হবে কার নামে আল্লাহর নামে আল্লাহর নামের জিকির করলে লাভ না লস আচ্ছা রবের নামের জিকির করলে রব কি আমাদের নামের জিকির করেন না ফাযকুরুনি আযকুরকুম ঘন্টাখানিক সময় দিবেন তো আমাকে হ্যাঁ একটু গুনগুন করবেন অনেক আজিজ তলাবা দেখতেছি আমার ছাত্র ভাইরা কলিজার টুকরা এবং ওলামা বাবাদেরকে দেখতেছি আপনারা গুনগুন করবেন কোরআন তেলাওয়াতের গুনগুনানি যেখানে যত বেশি হবে সেই জায়গাটা নূরে নূরান্বিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির লেখেন আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে আর আল্লাহ তার বান্দাদিগকে স্মরণ করবে প্রতিদান দেওয়ার মাধ্যমে সওয়াব দেওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ এখন আপনারা বলেন তো দেখি বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড় কথা কয় না কার জিকির বড় ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়ালাযিকরুল্লাহি আকবার বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরো নাম আল্লাহ আল্লাহ কারদা বায়াদু আসসালাম বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কারদা বায়াদু আসসালাম ওয়ালে যিকরুল্লাহি আকবার আল্লাহ বলেন আমার জিকির বড় কার জিকির বড় জোরে কোন কার জিকির বড় দেখেন আল্লাহর জিকির যে বড় সুবহানাল্লাহ হযরত মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার আল্লাহ আপনি সবার বড় আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে বলে বান্দা তুমিও বড় ওয়ালা যিকরুল্লাহি আকবার
বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোমার মা বাবা বড় একটু মনোযোগী হয়ে যান বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড় বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার চতুর্থবার কয় আল্লাহু আকবার আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা রে তুই যে মিল্লাতের সন্তান এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড় বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোদের রুহানি পিতা যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না আমার সেই প্রিয় নবী মুহাম্মদ নবীও বড় বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড় আপনারা বলেন তো দেখি ন্যূনতম যাদের কোরআনী জ্ঞান আছে যারা বোঝেন বলেন তো দেখি এই লিসানটা দিয়েছেন কে এই মুখটার মালিক কে লিসানটা দিয়েছেন কে দেখার জন্য চোখ দিয়েছেন কে আল্লাহ বলেন বান্দা তুই দেখবি তুই কথা বলবি তুই তোর ভাব প্রকাশ করবি আমি তোকে ভাব প্রকাশ শিক্ষা দিয়েছি আল্লামাহুল বায়ান আমি তোকে কথা বলা শিক্ষা দিলাম তোর মুখটা আমি দিয়েছি তুই দেখবি দর্শন শক্তি হিসেবে চোখ নামক আখি আখি নামক চোখ এটা আমি দিয়েছি আলাম নাজআল্লাহু আইনাইন বান্দারে তোর সুন্দর সুরত স্ট্রাকচার বডি ফিটনেস বিল্ডার খামিরা এটা আমি সুন্দর করে তৈরি করেছি ফি আজ্জি সুরতি মাশা আরাকাবাক এটা আমার তৈরি করা বান্দা তোর হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা নখের জায়গায় নখ চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ নাসিকার জায়গায় নাসিকা ভুরুর জায়গায় ভুরু কপালের জায়গায় কপাল কেশের জায়গায় কেশ দেখতে তোরে সুন্দর লাগে বেশ বান্দা এই সব কিছু তো জায়গায় জায়গায় সেটিং ফেটিং এটা আমি করেছি এই সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাযি খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই সব সৃষ্টির স্রষ্টা আমি বান্দা এখন তুই সব আমাকে ভুলে গিয়েছি বান্দা তোর এমন একটা দিন ছিল রে এমন একটা সময় ছিল তোর বান্দা তুই উল্লেখযোগ্য কোন বস্তুই ছিলি না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা উল্লেখযোগ্য কোন বস্তুই তুই ছিলি না বান্দা আমি তোকে সুন্দর সুসমন্ডিত ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার অত্যন্ত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বে কারিম তোকে সুসমন্ডিত সুন্দর করে বানাইলাম কিন্তু বান্দা তোর জন্য আমার আফসোস বানাইলাম আমি গাদ্দারি করস আমার সাথে সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই ইনসান হে মানুষ আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল আমার পথ থেকে তোকে কিসে পথ হারা করে দিল লাইন চুটকে করে দিল রে বান্দা বান্দা আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার আমি গফুর ও গফফার হয়ে তোকে ডাক দিলাম আয় বান্দা আয় ফাফিরু ইলাল্লাহ আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয় সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও আর্জেন্টিনা ব্রাজিলের ইহুদি নাসারাদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্রের দিকে ছুটিও না পাগল হইও না তাদের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না আমার দিকে দৌড় মারো সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম দৌড় মারো বান্দা আমি রবের কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও আমার দরবার কিন্তু নিরাশ হওয়ার দরবার না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা বান্দা তুই আমাকে ডাক দে আমি তোর ডাকে সাড়া দেব উদউনি আস্তাজিব লাকুম তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাও পাও থাকলে আমার কাছে চাও ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইনি করিম তোমার চাও পাও থাকলে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার চাও পাও মিটিয়ে দেব বান্দা তুমি বলতে পারো আয় আল্লাহ দুনিয়ায় যদি আমার কোনো কর্জ লাগে হাওলাত লাগে আমি যদি ঠেকায় পড়ে যাই আমি যদি কারো কাছে কিছু চাই সে তো আমার পাশেই থাকে আল্লাহ তুমি কি আমার কাছে আছো আল্লাহ বলে বান্দা আমি তোরে আহসান
ইহসান পদ্ধতিতে যত্ন করে রক্ত বানাইলাম আশরাফুল মাখলুকাত ইনসান বানাইলাম আমি তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা আমি আল্লাহ তোর এতটা কাছে তোর মাও তোর এত কাছে নেই তোর বাবাও তোর এত কাছে নেই তোর ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোর এত কাছে নেই আমি আল্লাহ তোর যতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বি করিম তুই গোলামের ঘরের রোগের চাইতো নিকটে বান্দা তুই আমাকে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব মহতারাম হাজিরিন ওলামায়ে দ্বীন ওলামা তুলাবা হুজ্জাত কারাম হাফেজ কোরআন ব্রাদারান ইসলাম অরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধা কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই কার কি গুনাহ আছে আমার জানা নাই যদি বিশ্বাস করে থাকেন এ জবানটার মালিক আল্লাহ লিসানটার মালিক আল্লাহ তাহলে উম্মতের আলেমদের মজমায় বসে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর দেওয়া মুখ নিয়ে মাফ চাওয়ার জন্য ডাক দিয়া বলেন না আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন বলেন এই লিসানের মালিককে আবার বলেন কে কষ্ট হচ্ছে বেদার হচ্ছে বলবো কি বলবো চলবে কি চলবে না ঘন্টাখানিক সময় হ্যাঁ সারা রাত আমনে রাত থেকে আমি আর কিছুক্ষণ কয়ে যাইম গে এটু শরীয়ত প্রিয় ভাষা কইলে কই যাইম গে খাইমু না অবশ্য কালকে শরীয়তপুরে মাপে আর আমার শরীয়তপুরের অনেক লোক এই জায়গায় আছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক এখলাস ওয়ালা হিসেবে কবুল করেন আবার বলেন আমিন তো এই লিসানটা দিয়েছেন কে আল্লাহ বলেন আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড় যে আমি আল্লাহ বললাম তুই ছোট তোর গুনাহগুলি আমার কাছে ছোট তোকে মাফ করে দেওয়া আমার পক্ষে অনেক উত্তম কাজ যা তুই বললি আমি বড় আমি তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম ওয়ালাযিকুল্লাহি আকবার ওয়ালাযিকুল্লাহি আকবার সেই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই এজন্য আমাদের বাংলাদেশের কোন এক কবি সুন্দর মানে দ্বীনের পক্ষের কবি মারা গেছেন আল্লাহ ওনার কবরটা নূরে নূরান্বিত করে দেন উনি ফাজকুরুকুম ফাজকুরুনি আজকুরুকুমের আয়াতের তরজমা নিয়ে উনি একটা এই আল্লাহর পক্ষে এইভাবে বান্দাদের হুঁশিয়ার করার জন্য বলেছিলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা কথা কয় না কথা কয় না ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ ও তরে ও তারে ডাকতে পারলে তোর কলবের ময়লা হবে সাফ ও তারে ডাকতে পারলে তোর কলব মাইলা হবে সাফ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে বন্ধু মা জননীর বুকে মায়ের দুধ শক্ত ছিল খুব বেশি গরম ছিল খুব বেশি ঠান্ডা ছিল যখন তুমি ছোট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জননীর বুকে ভাইয়া মা জননীর বুকে ওরে সেই আল্লাহ রে ভুলু না রে ওরে সেই আল্লাহ রে ভুলু না রে জীবন থাকার যা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক লিল্লাহ তাকবীর
যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ তো সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত জানা থাকলে পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা পড়ে না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মাশাআল্লাহ ক্লাস মনে হচ্ছে না জি জি গুনগুন করেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নিজে পড়বেন ডানবাম লক্ষ্য করবেন কে গুনগুন করে না যেটা গুনগুন করব না মনে করবেন যে কোরআনের শিক্ষার পক্ষে থাকতে চায় না কথা কোন ঠিক কি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা গোলামি করি কা সাহায্য চাই কা পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله বলেন হে মানব জাতি আমি রব তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য যার দ্বারা তোমরা পরহেজগারিত্ব অর্জন করতে পারো কথাটা কার এখন বলেন মানুষের পাশাপাশি জিন জাতিকেও গোলামি করার জন্য বানাইছেন কে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু ওয়ামা খলাকতুল والإنس إلا ليعبدون عيش عشرت كيلية إنسان هي ياد رخت بند هي مهمان هي عيش عشرت كيلية إنسان هي ياد رخت بند هي مهمان هي دار فانی کی سجاوٹ پرن جا نیکیوں سے اپنا اصلی گھر سجا زندگی را صرف کر دم در بازار تفلگی زندگی را صرف کر دم در بازار تفلگی حیث حاصل من کردم در حیات زندگی ہست دنیا بر مثال قنطرا ہست دنیا بر مثال قنطرا بغض رزوی گر تو داری رو برا وما الحیات الدنیا الا متاع কষ্ট হচ্ছে বেদার হচ্ছে সিয়াজ জুতায় নাই খালি উড়ন লাগে আমার ভাইরা আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে নাকটার মধ্যে ওলি আল্লাহর গ্রান পাইতেছি আমি আপনি এখানে গুনাহগার হইতে পারি কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে আল্লাহ এই লোকটার উসিলে আমাদেরকে কবুল করে তাহলে বলেন জিন জাতি মানব জাতিকে একমাত্র শুধুমাত্র কার ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন চিল্লা বলেন না কার ইবাদত করার জন্য এখন প্রশ্ন হইতে পারে হযরত ইবাদত কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত বলেন এই কাজের নাম আরে কথা কয় না বলেন এই কাজের নাম ইবাদত আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে প্রবেশ যদি করি ইবাদতে দুনিয়াতে যদি প্রবেশ করি ইবাদতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে মরার পর প্রবেশ করাবেন জান্নাতে কে
فدخلي في عبادي وادخلي جنتي. الله أكبر بولنا. فدخلي في عبادي وادخلي جنتي. পড়েন না পড়েন না. ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান. লাইন ঠিক আছে তো নাকি বেলাইনে গেছি গা? ক্লাস চলতেছে তো? যে যেন মনোযোগ সহকারে কথা শুনতে হবে এবং বলতে হবে. ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান. জান্নাতে দিবেন কে? এটা তো মরার পরের খবর. দুনিয়াতে যদি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে ইবাদত করি, খিদা লাগলে খাদ্য দিবেন আল্লাহ, ভয় পাইলে নিরাপত্তার চাদর আল্লাহ দিবেন না? দিবেন আল্লাহ, দিবেন আল্লাহ. বলেন আমার হুকুমতে নবীর তরিকা মতে আমার ঘর বাইতুল্লাহতে যে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারো, আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে তোমাদেরকে খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়া আদর করে ডাইকা রাখবো. আমার আল্লাহ বলেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত. পড়েন না. ফালইয়াবুদু রব্ব হাযাল. পড়েন না গো. ফালইয়াবুদু রব্ব হাযাল الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. বলেন আমার ভাইরা খিদে লাগলে খাদ্য দিবে কে? আল্লাহ. ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ডেকে রাখবে কে? শুধু তাই নয়, আল্লাহ বলেন চলার জন্য পাথর হিসাবে আমি আল্লাহ আমার গোলামদেরকে সিরাতুল মুস্তাকিমও দেব, যেটা আমরা চাই প্রতিনিয়ত. চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম. পড়েন না. ইহদিনাস সিরাতাল. পড়েন. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম. আল্লাহু আকবার. আল্লাহ বলেন আমি সিরাতুল মুস্তাকিম তাদেরকে দেব. তারা কারা? ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম. কষ্ট হচ্ছে? আবার বলেন গোলামি করি কা? সাহায্য চাই কা? বিপদে আপদে সবসময় সাহায্য করার মালিককে? মুসলমান ভাইরে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবে, জীবনে হয়তো এই বয়ান কোনো আলেমের মুখে শুনতে পারেন নাও শুনতে পারেন, ঘটনাটাও জানতে পারেন নাও জানতে পারেন. রে বন্ধু, এরা বাবাজি যদিও আপনার কাছে বয়ানটা নতুন মনে হবে, কিন্তু ইন্টারনেট থেকে আমার এই বয়ানটা অনেক বছর আগেই অনেকেই শুনেছেন বাবা। এরপরও আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, গোলামদেরকে সাহায্য করেন আল্লাহ, দেখেন রব কেমন করে সাহায্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা। আরে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ভাইজান লক্ষ্য করে শুনবেন বন্ধু, কেউ উঠে চলে গেলে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না, যেহেতু নিজের চিন্তা নিজেরই করা বেটার, বাজান রে নিজের চিন্তা নিজের করা লাগবে, যেহেতু আমার কবরে আমি যাব, আমার হিসাব আমার কবরে আমারই দেওয়া লাগবে, আমার সব কিছু নিজের আমারই হওয়া লাগবে রে বন্ধু। তাই বন্ধু বলি রে, নিজের নিয়ে চিন্তা করেন বন্ধু, অ বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও পর্দানি মা বোনেরা, যারা বড় বড় বিল্ডিং অট্টালিকায় আছে, মা গো একটু সময়ের জন্য তুমি যায় নামাজ বিছাইয়া বস, মা গো সন্তানের কথারা তুমি শোনো গো মা, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, অবাজান কার জন্য জানি
আমার বন্ধুগণ জীবনের শেষ মাহফিল কার পিছনে যিনি মালাকুল মওত দাঁড়ায় রইছে কার জন্য জানি জঙ্গলার বাশরী হয়ে গেছে কার জন্য জানি কাফনে কবর তৈয়ার হয়ে গেছে আমার বন্ধুর জন্য নিজের চিন্তা নিজে করি আউলিয়ে কেরামগণ তরিকতের একটা কথা আছে ও আমার বন্ধুগণ আল্লাহ ওয়ালাগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই এজন্য নিজের চিনার নিয়ত করে বয়ান শুনি আমার বন্ধুগণ নিজের চিন্তা নিজে করি গো বাবা হযরত উমর প্রতিনিয়ত প্রতি রাত যখন হইয়া যায় সব পূজারা যখন ঘুমাইয়া যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুকুমায় না আমার বন্ধুগণ আমার ভাইরা মৃত্যুরে বরণ করে গাইল যে উমর জীবনের জয়গান মৃত্যুরে বরণ করে গাইল যে উমর জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান অর্ধ পৃথিবী করিল শাসন তালি দেওয়া জামা গাই তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে কথা বলেন ঠিক না ব্যাঠি সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন প্রতি রাত আমার বন্ধুরে মানুষ যখন ঘুমায়া যায় এরপর আল্লাহর বান্দা উনি খলিফা হইয়া প্রতি রাত আমার বন্ধুগণ চেকিং করতেন কোন তাবুর মধ্যে কোন কান্নাকাটি পাওয়া যায় কিনা কোন কান্নাকাটির কোন আওয়াজ আসে কিনা বাবাজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে এক গলির ভিতরে ঢুকলেন ওই গলির ভিতর থেকে এক কয়েক আমার বন্ধুগণ একটা নাম্বারি তাবুকের তাবুর ভিতর থেকে দুটি ছেলে মেয়ের কান্নার আওয়াজ আসতেছে একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে দেখেন বাজান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নিস্তাইন গোলামি যদি করি আল্লাহর সাহায্য করবেন আল্লাহ দেখেন বাজান কথাটা কথাগুলি মনোযোগ সহকারে শোনেন একটু বাজান এদিক সেদিক নজর দিবেন না খেয়াল করে কথাগুলি শোনা লাগবে হযরত উমর কানে যখন আওয়াজ পাচ্ছেন একটা মেয়ে এইভাবে কান্দে আবার ছেলে বাচ্চাও এইভাবে কান্দে দোনো ভাই বোন একই সাথে মাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে দিয়ে কান্দে মা গো আব্বা মারা গেছে বিদায় কি আমরা আর ভালো খাদ্য পাব না আমরা কি আর খানা পাব না আম্মু গো তুমি কি আমাদের খাদ্য দিবা না আমার বন্ধুগণ মা ডাক দিয়ে বললেন বাবারে তোমরা কেন বুঝার চেষ্টা করো না যেই পরিবারের বাবা মারা যায় যেই পরিবারের সন্তানদের বাপ মারা যায় ওই পারিবারিক কর্তা মারা যাওয়ার কারণে পরিবারের উন্নতির বটগাছি শেষ হইয়া যায় কথা বলেন ঠিক না ব্যাঠি বাবাজি যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই আমার বন্ধুগণ বারবার বলতেছি কেউ কারো দিকে তাকাইবেন না ও বাড়িওয়ালা মা বোনেরা ও বাড়িওয়ালা বাবারা ভাইরা ও দোকানদার ভাইরা ও শ্রমিক বাবারা ও গাড়িওয়ালা ভাইরা গাড়িতে বসে বয়ান শোন আমার দিল বলতেছে আজকের মাহফিল দোয়া কবুল হইয়া যাবে আমার বন্ধুগণ আমার মাওলা কান্নাকাটি কবুল করবেন আমার বন্ধুগণ গোলাম হইয়া কথাগুলি শোনার দরকার হযরত উমর আচ্ছা ভাবে দাঁড়ায় গেলেন আমার বন্ধুগণ হযরত উমর কান্দার বলে আল্লাহ এখনো আমার রাজ্যে বিধবা নারীর কাছে এতিম বাচ্চারা এইভাবে কান্দে দেখি তো কি খাইতে চায় হযরত উমর কোনো কথা বললেন না চুপটি মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ এবং কান্না শোনেন ছেলে আর মেয়ে ডাক দিয়ে বললেন মা গো ও মা
তুমি কি আমাদের খাওয়াইবে না মা ডাক দিয়ে বললেন বাবা কি খাইতে মনে চায় আম্মু বলো কি খাইতে মনে চায় বাজানলে ছেলে আর মেয়ে কান্দার বলে মগ আব্বু বেঁচে থাকতে ঘন ঘন গোশত খাইতাম আব্বু বেঁচে থাকতে রুটি পাইতাম কদিন হয়ে গেল কত মাস হয়ে গেল রুটিও নাই গোশতও নাই মা গো তাইলে ক্যামেরার পাবো না হযরত তোমার আর দেরি করলেন না হযরত তোমার দ্রুত নিজের জায়গায় চলে গেলেন নিজের জায়গায় যাইয়া নির্ধারিত আমার বন্ধুরই কর্মচারীকে ডাকিয়া দুম্বার গোশত রেডি করিয়া এরপরে আটার বস্তা থেকে আটা বাইর করিয়া বিধবা বিধবা নারীর তাবু নাম্বার দিয়া বলে দিলেন এত নম্বর গুলি এত নম্বর তাবুর মধ্যে বিধবা নারী আছে আর বাফারা দুইটা সন্তান এতিম বাচ্চা আছে এদের কাছে এই গোশত আর আটা পৌঁছায়া দাও মাকে বলবা ওমর ওমরের পক্ষ থেকে পাঠাইছি জলদি করে যেন এতিম বাচ্চাদের বাফারা সন্তানদের মুখে যেন এই গোশত আর আটা রুটি বানিয়ে দেওয়া হয় ও বাজান খুব খেয়াল করবেন এবার আমার বন্ধুগণ আটা আর গোশত যখন আসলো বৃদ্ধ নারী বিধবা নারী আমার ভাইরা এতিম বাচ্চারা আটা আর এই গোশত পাইয়া শুকরিয়া আদায় করলেন এইবার রুটি যখন তৈয়ার হইয়া গেল গোশত এখনো তৈয়ার হয় নাই গোশত এখনো রান্না হয়নি মেয়ে আর ছেলে কান্দার বলে মা গো দেরি তো আর সহ্য হয় না গোশত কেন ঘুনা করো না মহিলা কান্দার মা আরে গরিব মানুষের একটা দেখলে আর একটা নাই কি নাই মা বলো বলো ডেকে ডেকে বলতেছেন বাবারে যেই পরিমাণ তেল লাগবে গোশত গুনা করতে এই পরিমাণ তেল আমাদের বাড়িতে নেই মেয়ে কান্দার বলে মা গো টেনশনের দরকার কি পাশে একজন আত্মীয়র বাড়ি থেকে কিছু সময়ের জন্য তেল আনো না তার তেল পাও না আবার তুমি পরিশোধ করে দিও মিটে দিও পাও না মিটে দিও ও গো মা যাও আর দেরি সহ্য হয় না বাজান রে খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আল্লামা তুতি উসমানী ঘটনাটা এইভাবে লেখে এই বৃদ্ধ নারী বিধবা নারী কোন এক আত্মীয়ার বাড়িতে যাইয়া মহিলাকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন বনরে আমাকে তুমি এক পেয়ালা পরিমাণ তেল কর্জ দাও হাওলা দাও আল্লাহ কষ্ট হচ্ছে বেদার হচ্ছে মনোযোগ আসছে না নাই তিনি বলেন তো আল্লাহু আকবার সামনের বাবারা চুপ থাকেন পিছনে বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার পিছনে বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাবারা পিছনে ভাইরা মিলে জিলে বলেন আল্লাহু আকবার মোহতারাম হাজিরিন এইবার মহিলা যখন বলছে আমাকে এক পেয়ালা পরিমাণ তেল কর্জ দাও হাওলাত দাও যখন হাওলাতের কথা বলছে সময় তো উমরের শাসনামল সব তো কোরআন সুন্নাহ ভিত্তিক এবারে দেনওয়ালা মহিলা ডাক দিয়ে কয় হাওলাত যখন চাইছো আগে বলো তোমার সাক্ষী কে সাক্ষী কয়জন আর দিবা কয় দিনের মধ্যে এটা লিখে দাও মহিলা কয় হাওলাত চাই তো ঠিক গেলাম যদি সাহায্য চাইতাম তাইলে কোনো সমস্যা ছিল হ্যাঁ এর থেকে শিক্ষা নেবেন যা বলবো ইবাদত কেন্দ্রিক খুব খেয়াল করেন আমাগো দেশে তো মনে করেন যখন ঠেকায় পড়ে যার কাছে চাইলে পাইবো যদি খালি এটা বুঝতে পারে দেখবেন হের ফাঁস হই ছাড়ে না 70 বার ধর্মের বাপ কয় তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ তোমার দেওয়ার তৌফিক দিয়েছে আমার দিবা না কেউ ভাই অভিনয়ে বাঙালিরা পাকা এই নরা এই বাইরে তে তো যাও যাও তাড়াতাড়ি যাও কষ্ট হইতেছে বেজার হইতেছে তো এইবার হাওলাত চাইলে বাপ দলে হাওলাত দিবেন না ঠিককে দেবেন নেওয়ার সময় দেখবেন 70 বার বাপ কয়ে নেয় আর নির্ধারিত তারিখে যদি চাইতে যান দেখবেন বুচ্চু দিয়া নিমো হারামগিরির মতন চরিত্র দেখা করে কয়টা
মান সম্মান পাবো না জেহানো হেনো টেহা যাও টেহা হলো হয়ে গেছে সুরে রুহুর বাট পার ঠিক না ভাই ঠিক বাস্তব না বাস্তব আবার দেখবেন কিছু দালাল আগে তো নেই রেডি থাকে এগো তো খাইয়া কোনো কাম নাই নেজ্য কথা কয় না হই মিয়া তোমার কাছে চাইতে হইবো কি রে সাওয়ার আগেই তো দাও উছি এবার চাইবো কি রে এই কথা কিন্তু খুব কম কয় মানছে এই কথা আরো বেশি কয় ঠিকই তো কয়টা ভাইবা এভাবে মানছো সামনে চাও দালালে বইরা গেছে গা দেশটা উচিত পক্ষে কেউ কথা কয় না খালি বেউচিতের পক্ষে কথা কয় এই দালালি যখন কয় তখন দেখবেন ডাক দেখো এই সাদে সাদে সাওলাও দেখবেন তখন মুখটা বেজার করে চা বানায় কারণ সাওলাও জানে যে এটা আসলে খাদাই এই যে সাহাজে দিম বাহি খাইবো ১৯ মাসের বাহি ওহন পরিশোধ করে না কথা কয় না কথা কয় না আসলে শিক্ষা পায় না শিক্ষা দিয়ে দিবেন দেখবেন যে আর কোনোদিন কারো সাথে এইরকম গাদ্দারি করার সাহস পাইব না একটা কথা মনে হয়ে গেল গো ভাই কই আলাই এটা কারো কাছে কইল না গোহন একটা কথা ও মাইকে তো উইতাছে কম হ্যাঁ মাঝে মধ্যে যদি দরজা জানলা আটকায় শিক্ষা দিতারে টেহা দিয়ে তারপর যাবে তাইলে দেখবেন যে হ্যাঁ ঠিকই দিয়ে দেবো গা হুম আমনে ওই বনানি এলাকায় বিয়া শাদি হয় করাইল এলাকায় বিয়া শাদি হইলে প্রথম খবর ভয় কাটায় ব্যক্তের আগে খবর ভয় কুত্তা কথাটা মনোযোগ দিয়ে শুনে ব্যক্তের আগে খবর ভয় কাটায় জোরে কথা কয় কুত্তায় দেখবেন খবর ভয় গরু দেখে এই যে বুক বুক করে একজন আর একজন লোককে ফাইছি ছয় মাস পরে ইচ্ছা মতন খাম ফাই না তো একটা ভালো মতন গোস্ত খালি ভাই হাত দি এইটার লেগে কত বুক বুক কথা কয় না খুব খেয়াল করবেন এইবার এই কুকুরদের মধ্যে কিন্তু গ্রুপ লিডার আছে আছে না সিআই ডিগ্রি করার জন্য ডাক দে কয় দে খবর লয় এত এর সাথে স্কুলের পাশে যে যে গরুটা যাইছে বিয়ে দি হইব খাউন দন কবে এইটা আইয়া দেখবেন নেলজা ঘুরায় আর বাহিরের এলাকার কুত্তা দেখলেই দেখবেন ঘ্যাপ করে ওঠে এই তুই কেডা এটা আমগ এলাকা যা না গেলে কিন্তু বছরে ডাক দিমু ওই তখন দেখবেন আবার দূরের টেনে সিগন্যাল দেখে হ্যাঁ তোর বিয়া ঘাউ লাগ যাইনি প্রেমিকারে খুঁজতেই এটা আনসারি সাহেবের কাছে নকল করছিল এটি শোনেন কষ্ট হইতে জানে গো একটু খেয়াল করবেন কেউ গেলে গেলে যাবে টেনশন করে না আমরা আমরাই কেউ থাকবেন না নাকি ঘুমো দর্শে ডাক দেখেন আমি আছি প্রেমিকা রে করতে তুই মনে করছো বিয়া খাইতে মাসি দে তোর বছরে ডাক দে এই তখন দেখবেন যে বড় সিগন্যাল এই গ করে দেখবেন সাই ফাস্টায় ওই বনানি কি ওই বনানি কি এরকম কয় না ও তখন দেখবেন নিরুপায় হইয়া একবারে একবারে দেওয়ালের লোকে ঠেকা কয় আনাই নাম না মনে আনাই না মনে ঠিক না এইভাবে কয় এরপরে দেখবেন আমার ভাইরা খবর টবর নিছে যে আগামী শুক্রবারে খাওয়ান হইব এবার নেতা কুত্তা ডাক দিয়ে কয় ঠিক আছে শুক্রবারে হন চারজন রেডি করলাম চারজনের মধ্যে একজন সময় সুযোগ করে যাবি কোন সময় গরুটা জব করে কয় কে বস রান্না হইলে না যাম কয় না গরু জব করার পরও দেখবি এক্সট্রা কিছু তেল কিছু রক্ত কিছু আড্ডির টুকরা ফানির লগে গোস্ত দোয়া ফানির লগে বাইয়া বেয়ে যায় হেটি সার্বি করে এইবার ওই তো বসের সিআই ডিগ্রি মানার লাগিয়া খবর নেওয়ার লাগিয়া ওই আইসে আইয়া দেহে যে গোস্ত দুইয়া সারছে কি এর আর বসের খবর দিব ওই কয় আমি চেক করে দিই আর বিয়া বাড়ির দেখবেন যে এক্সট্রা কিছু লোক থাকে লাডি লইয়া আর ওই যে বড় আটা আছে না সামু এটি লইয়া পজিশন রেডি থাকে কুত্তা বিলাই দেখলে আর গরিব মানুষ দেখলে একটু আনা কস না কেড়ে তোরা বুঝলাম নাকি তো এইবার ওই যে ফ্ল্যাশ লাইট জ্বালাইছে কানায় কানার ঘরে কানা মরার ঘরে মরা
ফ্ল্যাশলাইট জানা ওই ইদার বওয়ান আজকে আপনি গো অবস্থা দেখা মনে হয় যে আজকে যতক্ষণ চলবো ততক্ষণই থাকবে ঠিক কিও থাকবেন না যাবেন গা তো জোরে কোন আল্লাহু আকবার কি দিয়া কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন তে এবার হয় কইতাছে কি এর আবার বছরে খবর দিব সাইখ্যা যাই এই ড্রেনের মধ্যে জন ছাড়ছে বাবুরসি গোস্ত দুইয়া ভামি ওই করছে কি বাবুরসি ও দেখে নাই কোন আত্মীয় স্বজন ও দেখে নাই ওই মানুষের গায়ের লগে গোত্রর লগে গেছে ওই কলভারের ড্রেনের বগলে যে জিব্বা মানে সাইরিন সি 12 ইঞ্চি জিব্বা বাইর করে দিয়ে চেকত 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 করে সাতটা তো বাবুরসি তো মেজাজ আগে তো নি গরম কুত্তা দেখলে মেজাজ খারাপ হয়ে যায় ওকে রাত তোরা খাওয়াইতেছে আখাক্কর করে আখাক্কর খাওয়াইতেছে বড় আটাটা লইয়া ওই যে লোহার ডান্ডি বড় এটা লইয়া যাইয়া ফিসন বরাবর ঠ্যাং বরাবর দিছে এমন একটা বাড়ি হো বাড়ি খাইয়া কাউ কাউ করে গেছে অন বস সহ সবাই জিগাইতেছে কি মুন খাউন দন রে ওই ডাক দিয়ে কয় যাও নে লগ লগ হই যাও নে লগ লগ হই যখন যাও নে লগ লগ হই হুনছে কিন্তু লগ লগ যে কি খাওয়াইতে এটা তোর কয় না যাও নুনতে যাও নে লগ লগ হই আর একটা উইটা ডাক দিয়ে কয় বস তাইলে আমি যাই বস গো যা আর এই বাড়ি খাউন নে ডাক দিয়ে কয় যা না এবার গেছে ওই একেবারে খুব পজিশন হয়ে গেছে যে দেখ দেখ কি এর লগ লগ হ ভাই গরম পানি করতে আছে হ ভাই গোস্ত সুন্দর করে দুইয়া রাখছে এই দিক সরাই যে কইলো লগ লগ এটা কোন লগ লগ ওই আবার সিআইডি করার লাগি ওই পাতিলের কাছে যে গোস্ত আছে সুলার কাছে যে গরে কখনো ভাগ করে যায় কখনো টক দই মগ দই রাহ না এই গরের কাছে যায় তো বাবুরসির মেজাজ তো আগে তো নেই গরে কয় এত কুত্তার আমদানি করতো নিল ফিরে আসতে পারলাম না আর একটা এসে এবার বাবুরসি কইতেছে রাগ করে খাওয়াইতেছে তুই এই এই ফাতিলের বগল সারা যাইতেছ না তো রাগ বাবুরসি এবার আটাটা থুইয়া বড় একটা গাবলা লইছে গাবলা লইয়া ওই গরম পানি ডেগের মধ্যে চুবাইয়া এক বল গরম পানি উড়াইছে উড়াইয়া দিছে দ্বিতীয় কুত্তার গোত্রে ডাইয়া গরম পানি পাইয়া কাউ কাউ কইরা গেছে গা ওহন বাড়ি খাওয়াই না রায় আর নেতা রায় জিগাইতেছে তোমারে কি মন খাওয়াইল কয় আর কইেন না গরম গরম কি মন কি মন কথা কয় না কি মন কি মন গরম গরম এই গরম গরম হইন না লগে লগে ডা হইন না নেতার ভিতর বুবাই পড়ছে নেতা এখন জিব্বা বাইর করে লুল ফালাইতেছে নেতা ডাক দিয়ে কয় এবার তোরা যাইস না আমি যাব দেখ না আমগো দেশে কিছু বুদ্ধিজীবী ফ্যাট মুডা কইরা 13 মাসের ফ্যাটের সাইজ লইয়া আমরা খাইতে এখনো হ্যাঁ খাইতে এখন খাইতে দেখবে নাকের আগে চশমাটা দিয়ে এইভাবে মোডা গলায় কয় যেইভাবে বাংলাদেশে কওমি মাদ্রাসা বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে জঙ্গি বাড়ার সম্ভাবনা আছে কিরে তোরা দি কোনো কথা কস না তাই আমি সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে গোটা জাতিকে বলতে চাই মুক্তিযুদ্ধদের চেতনার এই দেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না আমরা বলতে চাই তোমগো খালি একরাই ভারো না আমরাও ভারি তোমাদের এই মোঢা গলার দালালির আওয়াজ বাংলার জমিনে সইত না এটা শাহজালালের দেশ এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর দেশ এটা মুফতি আমিনের দেশ এটা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ এই দেশে ইসলাম ছিল ইসলামের পক্ষে মাদ্রাসা নারা রেখে গেছে মাদ্রাসা আজীবন থাকবে জঙ্গি বলে আর ভঙ্গি তোমাদের কথা কেউ শুনবে না আচ্ছা এতলা হোরা যদি ভাইকা ওড়ে
এটা আব্দুর রহমান জামির কথা আমি হুজুরকে খুব মহব্বত করি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই কিশোরগঞ্জের একজন বক্তা ছিলেন ইমন সুক্কা সুক্কা কথা কইতো নাই সামনে ভাবতেন না কথা বুঝছেন না কষ্ট হইতেছে আপনাদের একলা ফোড়া যদি ভাইখা উড়ে আর তামান ফোড়াটি যদি টিপা টিপা বেশি বাইর করেন নাকি কিন্তু মানে কোন দেখার আখেরি টিপা টিপে কথা কম ঠিক কিনা তো এইবার নেতায় ডাক দিয়া কর তোরা কেউ যাস না আমি যাবো বাড়ি খাও অন্যটা আর গরম পানি পাও অন্যটা ডাক দিও নেতায় ডেঙ্গর ডেঙ্গর করে গেছে যাইয়া দেখে যে কি এর গরম গরম কি এর লগ লগ হ ভাই ঘুরতাছে তো নেতা ডাক দিয়ে কয় আইসি যখন ফিরি যান গা আচ্ছা দেহি তো বুঝত রাখছে কোন ঘরে তো বাবুরছি এগো উৎফাতে বাসনের লেগে একটা আলাদা ঘর তাই কিন্তু বিয়ে বাইতে সব আলাদা ঘরের মধ্যে আটকে রায় না এই সুরা কুত্তা নেতায় করছে কি কাউরে না জিগাইয়া পাওরে ঠেলা হে ঘরের মধ্যে বেশ বাবুরছি তো দেখ কালেছে বাবুর শিকারে মোর জল তুই বরাবর পরে খাওয়াইতেছি রা বাবুরছি আস্তে করে দিয়ে ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ঢুকিয়া জানালা দরজা সব আটকাইছে আটকাইয়া হে বড় ডান্ডাওয়ালা আতাটা লইছে আতাটা লইয়া ডাইন বামে তেনে ইমন ফিডান ফিডান হো কুত্তায় বেড়া বাইঙ্গা তো নেতার দোর মারা দেখা আপানি অবস্থা দেখা গরম পানি আর লগে লগে যেটা বাড়ি খাইছে দুটাই জিগাইতেছে নেতা জি আমনে রে কি মুঙ্গা হইল নেতা ডাক দিয়ে কয় কি কইতাম রে তো করে তো আইতে দিছে আমারে তো আইতা বই দিতে না দরজা জানলা লাগায় দিছে তো যারা মাদ্রাসার শত্রুতা দেখাইতে চায় যারা হকের পক্ষে আওয়াজ দিতে চায় না জুপিতারির মধ্যে আগুন লাগাইতে চায় হকানি পীরের বিরোধিতা করে আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে আমার বন্ধুগণ এদেরকে মাঝে মধ্যে দরজা জানলা আটকাইয়া শিকারক্তি নিবেন তুই মুসলমান না কাফের দালাল ভালো মতন কন দেখবেন দরজা জানলা আটকাইলেই কইব যে আমি আসলে এক দালাল জনমের শিক্ষা হয়ে যাবে যদিও বাইরে কইব হুজুররা খুব ভালো ঠেলার না কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে যার আওয়াজ বাইর হইব না মনে করবেন হেটা হেই গ্রুপের লোক জোরে কথা কন ঠিক কিনা কি হবে ধোকা দিয়ে আল্লাহকে বলেন কি হবে ধোকা দিয়ে কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কি হবে না মাত্র যা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পরে মসজিদের কোনায় বসে জিকির যত করা কষে মসজিদের কোনায় বসে জিকির যত করা কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে বলেন 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 এভাবে যাবে না পাওয়া হাতটা তুলে দেখান দেখান এই মুনাফিকদেরকে জানিয়ে দেন এভাবে যাবে না পাওয়া আল্লাহকে বলেন এভাবে যাবে না পাওয়া না না মুজাহিদের আওয়াজ এত কম না আরো জোরে এভাবে যাবে না পাওয়া আরো জোরে এভাবে যাবে না পাওয়া আরো এভাবে যাবে না পাওয়া আল্লাহকে এভাবে যাবে না পাওয়া আবার এভাবে যাবে না পাওয়া
কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র ছাত্রে যমুন খেয়ে সারাদ খানা যদি হা বিদ্যালয়টা পতিতাদের আত্মা খানা শিক্ষানীতিটাও ইবাদত মনে করতে হবে শিক্ষানীতির মধ্যে কোনো তন্ত্র মন্ত্র ঢোকানো যাবে না কোন দাদার মতবাদ ঢোকানো যাবে না মুসলমানের শিক্ষানীতি হবে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা কি হবে ছাত্র ছাত্রে চমক খেয়ে সনদ খানা যদি হা বিদ্যালয়টা পতিতাদের আড্ডা খানা এর থেকে মরাই ভালো দেশের জামাই ভালো এর থেকে মরাই ভালো দেশের জামাই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে বলেন যদি না করতে পারো নাও আপনারা ভয় পাইতেছেন থাক আমি আর কইতাম না 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 চলব চলব হ্যাঁ কতক্ষণ জোরে কোন কতক্ষণ আরো জোরে কোন কতক্ষণ তাইলে এই কথাটার পক্ষে আপনি এইটা একটু অ্যাড করে নেবেন মনে মনে আল্লাহ রাজনীতি দল যদি সাপোর্ট করেন যদি কোরআন সুন্নার পক্ষে থাকে তাহলে আপনি হের পক্ষে থাকবেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের কথা কয় না কথা কয় না এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের বলেন বলেন এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের ঠিক কিনা তার মানে আমি রাজনীতি করব আমি দাওয়াত তবলিগ করব আমি মাদ্রাসা করব আমি মসজিদ করব আমি সকল কর্মকে ইবাদত মনে করে উম্মতের আলেমদের পক্ষ অবলম্বন করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাকে আপনাকে সদা সর্বদা আওলাদ শুনতে চাইতেছো তোমার সাক্ষী কয় জন সাক্ষী কেডায় ইসলামে সই করো লিখিত দাও শরীয়তের বিধান মানো হযরত ওমর এটা যদি জানে যে আমি তোমারে সাক্ষী না রাইখা প্রমাণ ছাড়া আমি তোমার আওলাদ দিছি পরে বিবাদ হইলে তখন ওমর তো উল্টা আমারে মারবো বেড়ি ডাক দিয়ে কয় সাক্ষী তো কাউরে ভাই নাই তো যাই হোক তুমি যেহেতু কইয়া ফেলাই তো সাক্ষী লাগবো তাইলে আমি সাক্ষী বানাইলাম আল্লাহ সাক্ষী কেডায় দেনেওয়ালা ডাক দিয়ে কয় তুমি ভূতচুত দিয়ে গেলা গা আসমানের উপরে আচ্ছা আল্লাহর জন সাক্ষী মানছো আর কি করতে আচ্ছা যাক গো এখন দিবা কোন দিন কয় দিনের ভিতরে দিতে পারবা তো ডাক দিয়ে কয় তিন দিনের মধ্যে তিন দিনের তিন দিন পরে কিন্তু কয় নাই তিন দিনের এর অর্থ কি হযরত কৃষ্ণমানি লেখেন দুই দিন পরে তিন দিনের বেলা ডোবার মধ্যে দুই দিন পরে তিন দিনের বেলা ডোবার মধ্যে বেড়ি ডাক দিয়ে কয় তাহলে লিখকে দাও সামরার টুকরার মধ্যে লিখকে দিছে আল্লাহরে সাক্ষী বানাইলাম তিন দিনের মধ্যে তোমার এক বাড়ি তেল দিয়ে দুনি বেড়ি আল্লাহর নামে দিয়ে দিছে যাইয়া মাইয়া ফুলারে সুন্দর করে রান্না করে খাওয়াইছে একদিন গেছে আছে আর কয় দিন দুই দিন আর একদিনও গেছে আছে আর কোন দিন একদিন বেলা ডুবা পর্যন্ত সকাল দশটা এগারোটা বাজ্যা যায় তেল নাই বেটি ফরছে নি বিপদে হ্যাঁ এইবার বেটি খালি সূর্য জন খালি একটু তাপ বাড়ে খালি এইরকম করে কপালের কাছে এরকম আঙ্গুল এরকম করে ছায়া দিয়া খালি দেহে বেলা কদ্দুর উঠলো এখন তো গড়ি দীক্ষা কিন্তু আজ থেকে 15-20 বছর আগে মুরব্বীরা কি করতো এইভাবে শুধু দেখতো যে কয়টা কোন সময় কি সময় তো বেডি দেখতেছে যে সূর্য তো দেখতেছে গো উপরের দিকে কেমনে কি করতা আচ্ছা আল্লাহ তো আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মজা লাগবো মজা লাগবো খালি একটু সময় দে আমি কিন্তু হাইব্রিড বক্তা না কৃত্রিম উভয়ে বক্তা হই না আবাদি বক্তা আমরা আমি আইতেছিলাম পরে এক দোকানদার কইতেছে ইয়া আল্লাহ গত বছর দেখলাম বুড়া অহন দিহি জোয়ান দোকানদার মনে করছে আমি হুলি নেই
এখন যে হেই অঙ্গ হে কই অবশ্য আমি চিন্তা রাখছি কোন দোকানদার যাওয়ার সময় লম্বা করে সালাম দিয়ে কব মিয়া ভাই কেমন আছে না আমু কষ্ট হইতাছে না এ আমার ভক্তদের আন্তরিকতার কথাটা কইছি কারণ যেই বেটা সিহারার দিকে খেয়াল রাখে কিছুটা হইলো বাপ মার মাতৃত্বের মহব্বতের একটা নমুনা প্রকাশ করে ছয়টা কি মন আহা ছয়টা হুগে গেছে গা মোড়া তাজা হইছে গতবার কি মন জানি মোড়া আসলে নি বছর কি মন জানি ফাটলা বাবা এডি মনে করেন এটা বালা ভাষার কথা আর আমগতে কিছু স্বভাব আছে একটু তুঙ্গে উঠলে ওরে বাপ রে বাপ একটা ওভার আইতেন চাই না সালাম আলী দিলেন হুজুর কি মন আছেন আর লগে কিছু ব্যক্তি থাকে দেখবেন লগে আর কিছু ব্যক্তি থাকে এই বারণ তো বারণ তো বারণ 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 জনপ্রিয়তা দেওয়ার মালিক আল্লাহ জনপ্রিয়তা রাখার মালিক আল্লাহ কেড়ে নেওয়ার মালিক আমার বন্ধুগণ কষ্ট হইতেছে তো এইবার বেডি ডাক দিয়ে কয় ইবাদত করি আল্লাহ বহন বিপদ হইরে গেছি গে সাহায্য তো করবো আল্লাহ কেডায় কেডায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা বলেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মাশাআল্লাহ কি যে মজা লাগতেছে আজকে কি যে মজা লাগতেছে মনে হইতেছে না যে রাত 10টা ভার হয়ে গেছে 11টা ভার হয়ে গেছে 12টা ভার হয়ে গেছে মনে হইতেছে হবে এবার 9টা আল্লাহ কবুল করুন এই সাদা মুরব্বি এদিক দাও এই ফ্ল্যাশটা আমার হাতে দাও আমার কাছে দাও ধরেন বই বই চা খান এইটাও রেকর্ড হয়ে গেল কই বুঝিনে কি মূল বক্তব্য ইষ্টিতে বই ওয়াজ করে আবার বাবার বয়সী মুরব্বিদেরকে চাও দে এতটুকু খেদমতের দ্বারা আল্লাহ কবুল করতে পারে কি পারে না যখন পারে কি পারে না লিল্লাহ তাকবীর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা বেডা বেডি এই আয়াত পড়িয়া সুন্দর করে ওযু করে ডাইরেক্ট গেছে গেছে আর আঙ্গদেশের বেডিরা প্রথম চিন্তা করে কিস্তিতে টেহা তোলা কথা কয় না ও দেখবেন ডঙ্গের কান ঢাকান কবার মন্দ লিগে আল্লাহ তোমার করে বলো কেন কিস্তিতে টেহা তুলো বেডি গো কান্দা তিন প্রকার ডঙ্গের রঙ্গের নাটকে ডঙ্গের রঙ্গে নাটকের নাটকে কান্দা কুন্ডা জানেন এই যেটা আর ডঙ্গের কান্দা কান্দে দেখবেন যে পাইকারি হারে কতলা বেডি কান্দে হ্যাঁ দে বোঝা নাই সোজা নেই তো কি হয় আর রঙ্গের কান্দা কোনটা রঙ্গের কান্দা হইলো শাশুড়ির খেদমত ভাল লাগে না ননদ রে ভাল লাগে না ছোট ছোট দেওয়ার এদেরকে ভাল লাগে না আমার বাইরে লেগে যন্ত্রণা মনে করে হ্যাঁ নাটক কইরা দেখবেন নাটকের কান্দা খাইন দেয় কি সুন্দর রঙ্গের কান্দা খান দেখা ডাক আমি পারি নাই বোঝা বই একলা বড় ড্যাগের মধ্যে ভাত খাতে ভালো গেল দুইটা মানুষের সাইডটা ভাল ছোড়ো ভাতিলে রানমো খাইয়া হুইয়া তখন যেদিন খামু খামু লাগবে না খামু কথা কয় না কথা কয় না তাইলে বলেন পুত্র বধূ শাশুড় শ্বশুরের সাথে থাকবে থাকলে ইবাদত হবে কি না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আমনে গদুস আছে বউ ফিটাইবেন না বউরে মহব্বত করবেন এই বেটির কিছু কথা শুনবেন মনের দুঃখ শেয়ার করবেন আচ্ছা তোমার কি হয়েছে কত একটু ভালা করে কর দেখবেন রঙ্গের খান দাও বন্ধ হয়ে দেবো রঙ্গের খান দাও বন্ধ হইব নাটক খান দাও বন্ধ হয়ে দেবো
নিরালা আপনার কাছে আইয়া বইয়া ইবাদত মনে কইরা মাতার সুল আতাইবার ডাক দিয়ে কইব নিজে শরীরের দিকে খেয়াল রাখো আর একটু চেষ্টা করো ভবিষ্যতে ঠিক কথা কয় না বউরে মহব্বত করবেন আই লাভ ইউ কইবেন জোয়ান বয়সে শক্তি আসে দেখা খালি কথায় কথায় ফিড়াইবেন না এখন ফিড়াইতেছেন এই ফিড়ানের জাল উড়াইব পুরো হইয়া পুরো হইয়া এইজন বুড়া বয়সে কইবেন না নাতি মামা মনে পানি দাও নাসিমা তন কইব হরছে না ঠাডা কেমন লাগে কথা কয় না কথা কয় না কোরআনে আছে স্ত্রী স্বামীর পোশাক স্বামী হইল স্ত্রীর পোশাক হুন্ন লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক বউকে মহব্বত করবেন বালা বাজবেন এই করাই অত্র এলাকার বেডিরা যে খুশি হয়েছে বিশ্বাস না করলে যাই দেখেন গা যেহানো বইছে একজন আর একজন ধাক্কাইতেদের কইতেছে ওই হুজুরটা চাঙ্গা দি বাবা আপনারা তো জানেন যে আমি আবার সময় নিয়ে কিপটামু করি না একটু খাইটা সময় দেই আমি যখন বয়ান করি মনে করি এটাই আমার জীবনের শেষ বয়ান কোতাকুতি করতাম না কিছু লোক আছে তো দেখবেন খালি ওয়াজে উইটা বুকাতা ডাক ডাক্তার আমাকে নিজেদ করছে মুখে ব্যথা ভাই মুখে ব্যথা আইসেন কি লাগা ঘরে কি হইয়া থাকতে পারেন না মানে সব হয়ে গেছে গা বাবে কথা কয় না সব কি আচ্ছা এখানে তো 10 কিলোমিটার দূরের তো লুকাইছে 5 কিলোমিটার দূরের তো লুকাইছে ঠিক না বউ বেডি ঘর বাড়ি কর্ম মায়া ত্যাগ কইরা আলেমের চেহারা দেখা ইবাদত মনে করে বয়ান শোনার জন্য আইছেন তো আপনাদের মধ্যে কি কেউ ওলি নাই আমি যদি একটু খাইটা বয়ান করি আর এই খাড়াটা যদি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় হাশরের ময়দানে কি এটা নাজাতে মুসিরা হইতে পারে না কষ্ট হইতেছে আবার বলেন আল্লাহু আকবার তো বেডি ডাক দিয়ে কইতেছে এবার সেজদা করে মনে আছে তো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ গো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই বেলায় দিক দিয়ে আস্তে আস্তে মাথার উপরে গেছে গা 12টা 1টা বাজে গেছে গা বেডি জোহরের নামাজ পড়িয়া মোনাজাত করতেছে কান্তাছে ইতিমধ্যেই আল্লাহ এমন ভাবে তার দোয়াটা কবুল করছেন কোন এক আত্মীয়ার মেয়ের সুরত দিয়া আমার বন্ধুগণ ফেরেশতার মাধ্যমে অথবা তকিসমানি লেখেন জিনের মাধ্যমে জিনকে মানবের সুরত দিয়া এক বাটি তেল আইনা দুয়ারের সামনে দাঁড়ায় কইতেছে আম্মা ফুপু আম্মা এই যে নেন বেডি এতক্ষণ তেল ভাই নাই বেডি কি মন যে আসিল অবস্থা হন ফা বেড দেখবেন মহিলারা ফাওয়ার আগে থাই একরকম আর না ফাইলে থাই আর একরকম বেডি ফাই আলহামদুলিল্লাহ কইয়া তেলটা লই আর দেরি করে নাই যাইতাছে গা হেই ফাওনাদারের বাইতে বেলা ডোবার আগে বিরুদ্ধ দিতেই মোটামুটি একটু দূর আছে তো যাওয়ার সময় বেডি তুই একটু বালা মতন যা ডেঙ্গর ডেঙ্গর করে যাইতেছে মনে করেন বাড়িটা এইভাবে দরছে দুইটা এইভাবে যাইতেছে আর ডেঙ্গর ডেঙ্গর করে এবার যে ইনানিলা ঠিকই কইছে ইনানিলা এই ইনানিলা কইয়া যখন এরকম একটু আলগি দিছে বেড়ি হয়ে গেছে ভাইরা বেড়ির বাড়ি হয়ে গেছে কথা কয় না আর ই মন ভরা ভরছে ও উফুত হয়ে ভরছে একটু কাইটু এ ভরলে তো তাও দুই এক ফোঁটা থাকতো যে কইতো পারতো যে বোন গো 3 দিনের মধ্যে দিতাম চাইছিলাম এই যে তো বুড়া বাড়ি ভারী নাই কিছু দিলাম থোড়া দিলাম আর বাকিটা কয়েকদিন ঘরে দিমুনি তো বেড়ির বেড়ি গেছে গা উমুদ হইয়া পড়ে আর মাডি ইমুন মাডি হো একে তেল ভরতে দেরি খাইতে দেরি করে নাই পরসে বাড়ি পরসে কোথায় মাডি একবার বেড়ি মাডি দেহে একবার বাড়ি দেহে ঠিকা বেড়ি অন আসমানের দিকে তাকায় কয় দিলাই বা কেন নিলাই বা কেন সুবহানাল্লাহ কইবেন না তার মানে বেডির দিলের তামান্না এখনো একই তামান্না যে দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক ডাক দিয়ে কয় দিলাই বা কেন
নিলাইবে কেন জাগগা তুমি তোমার মাটি নিচে তাই তো আমি জায়গা মতন যাইতেছি এই বেটি বাইক না যাইয়া বেলা আবার দেখকে একটা দৌড় মাইরা উমরের বাইক গেছে সুবহানাল্লাহ কোন হযরত উমরের বাড়ির কাছে যাইয়া একটু উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে কইতেছে কে রাইন করছিল তেল দিয়া বেধা বাদাই তো বেড়িরা কিন্তু বেশি কথা ইনডাইরেক্ট কয় ডাইরেক্ট কয় কে রাইন করছিল গোস্ত ভাড়া যাবে বেধা বাদাই তো আসি না আসি না এটাই তো ভালো আসি দিতাম কইছে খাড়ায় হযরত উমর কইতাছে কেডা ছিলে রে আব্দুল্লাহর আম্মু উমরের ছেলের নাম কি আব্দুল্লাহ উমরের বিবি ডাক দিয়ে বলতেছে কোন এক মা মনের দুঃখে এই কথা বলতেছে উমর বলতেছে তুমি ভিতরে থাকো আমি বাহিরে যাই দেখি কি হইছে বেড়ি ডাক দিয়ে কইতেছে সালাম দিয়ে কইতেছে হুজুর আপনি তো বেজালের মূল আপনি গোস্ত ভাড়াইছেন কে আড়া হড়াইছেন হড়াইছেন গোস্ত আর আড়া হইরা গেছে আমার গবল ঠাডা হযরত উমর কয় এটা ঠাডা না হইয়া রহমতের আড়া হইতে পারে ঠাডা না হইয়া রহমতে আড়া আঠা হইতে পারে সুবহানাল্লাহ কো বেড়ি ডাক দে কহ আপনি তো কইব নই আচ্ছা কি হইছে কও বেড়ি কয় উমর আমি তিন বছর এই তিন দিনের মধ্যে তেল ফেরত দিতামের কথা কইছিলাম তুমি তো তেল দাও নাই রান্না করছি একদিন গেছে গা দুই দিন গেছে গা তিন দিন যাইতেছে গা তেল আল্লাহর মেহরবানি পাইছিলাম তো রাখতে পারি নাই ভুরে গেছে গা মাটি পুরিয়ে গেছে গা ওহন আমার তেল লাগবো নাহলে বেলা ডুবার আগে যদি আমি দিতাম না পারি মুনাফি হয়ে যাম গা এইটা আল্লাহর সাক্ষী রেখে আমি তেল দাও আল্লাহ নিছিলাম হযরত তোমার কয় এইটা একটা চিন্তার বিষয় হে রুমা কত তেল আমার এনো আছে একদিন তেল দিয়ে দিতেছি বেডিকে রাহেন কোন তেল দিবেন কয় কে রে আমার বাইতে নে দিমু কয় আপনি কি মনে করছেন আমি সরকারি তেল নিতে মাইছি কয় তাহলে তুমি কোন তেল নিতে মাইছো গো ডাক দিয়ে কয় যেই তেল মাটির মধ্যে ভরছে এই আখক্কা মাটির তেনে আমার তেলটা উড়িয়ে দিতে আরো আসতে কোন সুবহানাল্লাহ আরো আসতে কোন সুবহানাল্লাহ একটু সময় লাগবো ভাই আজকে ওয়াজটা বুঝতে রাজি আছো তো ভাই হযরত উমর বেড়ির এই কথা শুননা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 বার থেকে 21 বার খালি বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত উমর এই আল্লাহু আকবার আওয়াজ দিতেছে গাছের পাতা শুদ্ধ নরে নরে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহ বড় না ছোট বলেন আল্লাহু আকবার শোনার জন্য মনটা চাইতেছে ভাই সময় দিতে মনটা চায় জি এইবার হযরত উমর কয় মা গো অনেক মহিলা দেখছি কিন্তু তোমার মতন মহিলা দেখি নাই ওই মা এটা কি মন কথা মাটিতে তেল ভরলে এটা আর উড়ান যায় বেড়ি বুচ্চু দিয়ে কয়ে লেছে কে রে তোমার মনও নাই তুমি না একদিন মসজিদের মেম্বারে দাঁড়ায় কইছিলে প্রকৃত ইমানদারের কোনো সম্পদ মাটির নিচেও গ্রাস করা যায় না আসমানের উপরেও তোলা যায় না তুইলা নিয়ে কেউ রাখতে পারবো না তাইলে যদি এই কথা তুমি কইয়া থাও তাইলে এখন যদি আবার অন্য কথা কও তাইলে উমর তুমি লেখা দাও আমার ইমান নরব আমার ইমানটা বালা না হযরত উমর কয় না মা তুমি একটু দাঁড়াও আমি ভিতরে যাই আর আই হযরত উমর ভিতরে গেছে আমার বন্ধুরি ওমর ভিতরে যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে আমার যত তরবারি আছে সব তরবারির মধ্যে তেজি তরবারিটা লম্বা বাজান দে ওয়াদা করে যাচ্ছে আল্লাহ পাক যদি আবার কোনো দিন কোনো জায়গায় বনানি এলাকায় মহাখানি এলাকায় কড়াই এলাকায় আনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতটা তরবারি ছিল কোন কোন তরবারির বরকতে বাজান বিধর্মীরা বেঈমান কাফেররা কালামা পড়ে মুসলমান হয়েছে আরে বন্ধু
হযরত ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস সবার মুখে আপনি শুনেছেন রে বন্ধু হযরত ওমর বিবিকে বললেন বিবি রে ওই তরবারিটা আমাকে দিয়ে দাও ওই তরবারিটা দাও বিবি বললেন কোন তরবারি বলে যে তরবারির মধ্যে খোদাই করা লেখা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম بركات من السماوات والأرض يا ربيبي ওই তরবারিটা আমারে দাও এইবার আব্দুল্লাহর আম্মু ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর স্ত্রী মাযান একটু সময় দিয়ে দেন বাবা হযরত ওমরকে যখন এই তরবারিটা দেওয়া হলো এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর তরবারি নিয়ে একটা দৌড় মারি আসিয়ে বলতেছেন মা গো আপনার কারণে আর পারলাম না চুপ থাকতে চলেন মা যাই যাই কোন জায়গায় তেল পড়েছে আমি জমিনের সাথে কথা বলবো জমিন থেকে তোমার তেল উঠাইয়া দেব এরে বন্ধু এইবার ভদ্র মহিলা ডাক দিয়ে বললেন ওমর রে তুমি যে তো রাস্তা চিনো না আমি কি তোমার আগে যাব না পিছে থাকবো খুব লক্ষ্য করেন হযরত ওমর ডাক দিয়ে বললেন মা গো মহিলারা যতই আবেদ হোক না কেন মহিলারা যতই আবেদা হোক না আমলা হোক না সলেহা হোক না কেন ও গো মা মহিলারা যতই আলেমা হোক না কেন মহিলাদের সুযোগ নেই শৈয়তের হুকুম নাই পুরুষের আগে যাওয়া জানিয়েন সিকুন কায়দার একটা মাইট দিলাম মহিলাদের সুযোগ নাই পুরুষের আগে যাও মা গো তুমি আমার পিছে পিছে থাকো যেহেতু আমি রাস্তা চিনি না তুমি আমারে বাতায় দিবা ডাইনে যাও বামে যাও সামনে যাও কর্নারে যাও ইউটার্ন নাও এদিক যাও সেদিক যাও এবার মহিলা বললেন ঠিক আছে এরা ওমর জলদি করো জলদি চলো জলদি হাঁটো জলদি হাঁটো বেলা ডুবার আগে তেল ফেরত চাই আমার বন্ধু কেন হযরত ওমর জায়গা মতন গেলেন হযরত ওমর যাওয়ার পর নজর করে দেখতেছেন জমিনে যে তেল পড়েছে তেল পড়ার জায়গায় তেলের দাগ দেখা যায় হযরত ওমর কোনো কথা বললেন না হযরত ওমর তরবারিটা বের করিয়া আমার বন্ধুগণ তেল পড়ার চতুর্দিকে দাগ দিলেন দাগ দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ওই তরবারিটা আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে গেড়ে দিলেন কিছু অংশ আগার তরবারির আগার কিছু অংশ জমিনের মধ্যে পুঁতে দিলেন বাবা হযরত ওমরের পক্ষে মহিলা ডাক দিয়ে বলে ওমর যেইভাবে তরবারি গাড়িতেছো মনে হইতেছে গাছ লাগাইতেছ ওমর কই এমন গাছ আমি লাগাইলাম কেয়ামত পর্যন্ত এই গাছ থেকে যাবে মহিলা বললেন ওমর রে এটা তো গাছ নয় এটা তো তরবারি তলোয়ার ওমর বললেন মা গো গেড়ে দিলাম জমিনে তরবারি দিলাম গারলাম তলোয়ার মা তুমি জানো না বুঝলা না যা জানার যা বুঝার বুঝে নিয়েছেন যে জানেন বিশ্ব সরকার আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন পড়েন না আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিম আরে বন্ধু আমি ভাবতে পারি নাই এই বয়ান আজকে আমার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিবে নিয়ত করে আসছিলাম অন্য একটা বয়ান করব কিন্তু বাদান অবস্থা বুঝে আল্লাহ ব্যবস্থার সম্মুখীন করে দিয়েছেন ব্যবস্থাপনা আল্লাহ পাক দান করেছেন আমাদের আকাবির আসলা বুজুর্গরা বলেন মৌকা কি সমঝলি বদকা হো মহাল কি সমঝলি আহল বানাও আর ইনসান কি সমঝলি পিয়ার করো আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য লম্বা করার কোনো সুযোগ নেই খুব খেয়াল করে কথা শোনা চাই এবার মহিলা ডাক দিয়ে বললেন ওমর রে তুমি তলোয়ার গারো আর গাছ লাগাও
চাকরতা করো তেল বেলা ডুবার আগে তেল ফিরত নাও বেলা ডুবে গেলে তেল দিয়ে কি করব কারণ আমি বলেছি তিন দিনের মধ্যে তেল ফিরত দেব মুসলমান ভাইরা আমার কান্না কাটির জন্য রেডি হয়ে যা দেখবেন বাজান কিছুক্ষণ পর মাটি সুদ্ধা কাঁদবে এরে বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে মহিলা এক পর্যায়ে কান্দার বলে ওমর রে আমার স্বামী নাই আমার বাড়ির কর্তা নাই আমি কিন্তু আমার ছেলেরে মেয়েরে বাড়িতে তুই আইছি আজকে কিন্তু কোনো খাবার খায় নাই ওমর রে আমি কিন্তু অভাবী মেয়ে আমি এর মধ্যেই ওয়াদা করেছি বেলা ডুবার মধ্যে দিয়ে দেব ওমর তুমি জানো আমি মা আমি মায়ের কলিজা জ্বলতেছে একদিকে পাওনা সুদের জ্বালা আর একদিকে সন্তানদের মায়া বাজান রে আমি জানি নাই ময়দানে কার মা নাই মা বাবার নামে কান্নাকাটি করাও এটাও কিন্তু ইবাদত কেননা আল্লাহ পাক বলছেন ওয়া কাদার রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাজান রে কি বলবো উঠতে অনেকটা দেরি হয়ে গেছে অনেক অনেক আয়াত ছিল অনেক অনেক বাজান কথা ছিল ব্যাখ্যা রূপে বলার ছিল বাজান মাফ করে দিবেন আজকার জন্য আমি অক্ষম আমি অক্ষমতা প্রকাশ করে কথা বলছি একটু বাজান দিলটা নরম করে দিবেন বাবা মার জন্য দেখেন দিলটা নরম হয়নি আমি জানি নাই ময়দানে কার মা নাই এই ময়দানে কার বাবা নাই বাবাজি মা তার দুনিয়া নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই এ যুবক ভাইরা কোন মায়েরে তুমি আমি বলিয়া যাই কোন মায়ের কথা মহব্বত কথা দিয়া মহব্বত করা ইবাদত মনে করি না এ যুবক ভাইরা করাইলা আকার বনানির বাবারা ভাইরা অনেক ভাইয়া বিদেশ থাকো সিঙ্গাপুর ইটালি জাপান ফ্রান্স জার্মান কানাডা লন্ডন আমেরিকা আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া কত জায়গায় থাকো তুমি মনে করতে পারো হাজার মাইলে দূরে গেলে আমার মা আর আমার খবর জানবে না না বাজান না 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 বারবার বলতেছি কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিও খবরদার কাউকে তুমি ঠেকাইও না নিজের চিন্তা নিজে করো বাবা কেউ হাঁটা চলা করিয়া মানুষের খেয়ালে আঘাত করিও না বাবাজি আমি জানি না কার কি গুনাহ আছে গুনাহ মাফেরা সাই মায়া লাগাইয়া একবার ডাক দেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের আজকের ডাক হলো না মায়া লাগায় আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ যার আল্লাহ বলতে মজা লাগে বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিবে ও বাজান মায়েরে মা কইয়া ডাক দিলে মা যদি খুশি হইতে পারে আল্লাহ রে গুনাগার বান্দা যদি একবার গুনার কথা মনে করিয়া মাফ চাওয়ার নিয়ত করিয়া যদি ডাক দেয় আল্লাহ আমার আল্লাহ 70 বার জবাব দিয়া খাই গোলাম কি মাদান রে মায়া লাগায় বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ও মাদান জানি না কে চেষ্টিয়া তুরি কারল কে কাদ্রিয়া তুরি কারল কে নকশবন্দিয়া তুরি কারল কে সোহরাওয়ার্দিয়া তুরি কারল আসনা বাবা আসনা বাবা ইবাদত করার নিয়ত করিয়া মারফতের সাগরে হাত ডুবু খাও বাবাজি হাজার মাইল দূরে সন্তান গেলেও মা যদি বনানি এলাকায় কড়াইল এলাকায় যদি আমার বন্ধুগণ অত্র অঞ্চলে কোনো এক বস্তির করে ঘরের মধ্যে যদি থাকে মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর সিঙ্গাপুর থেকে আমার বন্ধুগণ জানে দেখে আবার বলেন কে আর একবার বলেন কে বাজান রে ছোট্ট আকারে একদিন মিনিটে কথাটা বলিয়া দেই
এই যে এই ময়দানে যে তোমাদের সামনে বয়ান করতেছি না কোন এলেমের জোরে না কোন আমলের জোরে না কোন সুন্দর জোর জোরে বাবাজি একমাত্র মা বাবার দুয়ার বরকতি আর হইল হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বুজুর্গদের নিসবত সওয়াব দুয়ার বরকতে আমার ভাইরা জীবনে একাধিক বয়ান একাধিকবার বয়ান থেকে আপনারা আমার এই বয়ান শুনেছেন আমি এখন এই বয়ানটা এই জন্য করব আমার কোন যুবক ভাই যদি মা বাবার দর্দি হইয়া যায় মায়েরে চিনে বাবারে চিনে রে বন্ধু তাইলে আমিও সওয়াব পাইয়া যাব ও ভাইয়া তুমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দাও কোন মায়েরে তুমি ভিন্ন খাওয়াও কোন মায়েরে তুমি গ্রামের বাড়িতে ফালায়া রাখছো শহরে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে আরামে থাকো নিজের বউরে নিয়ে আরামে থাকো কিন্তু তুমি তোমার নিজের মায়ের দিকে খেয়াল রাখো না ভাইয়ার এই যে গোলামটাকে দেখতেছ এমন তো সময় ছিল রে বাবা আমার বন্ধুগণ এক জোড়া স্যান্ডেল কেনার মতন যোগ্যতা ছিল না দামি গাড়ি তো দূরের কথা দামি বাড়ি তো দূরের কথা দামি পোশাক তো দূরের কথা একাধিকবার বয়ান আপনারা শুনছেন রে বাবা মা জননীর ছাত্র জামানায় আমার যখন ছাত্র জামানা ছিল তখন আমি হেফজখানায় পড়তাম বাজান রে 18-19 পাড়ার হেফজ হয়ে গেছে ঠিক ওই সময় মার দুরারোগ্য বেদি এমন একটা দুরারোগ্য বেদি বাজান রে রিপোর্ট আসলো মার ভিতরে কেমন জানি ক্যান্সারের আলামা আমার বন্ধুগণ যেখানে যায় সেখানে মা কান্দে আর ডাক দিয়ে বলে দোয়া করিও আমি বুঝি আর বাঁচব না মায়ের এই চিকিৎসার খরচের পক্ষে বাদান খরচ যোগানো সম্ভব ছিল না ছাত্র ভাইরা খুব খেয়াল করে শোনো মায়ের দোয়া আল্লাহ কবুল করে এটা 100% সত্য কথা মায়ের দোয়া আল্লাহ কবুল করে তিনজনের দোয়ার মধ্যে মা বাবার দোয়া আমার বন্ধুগণ আবার মুসাফিরদের দোয়া আবার হুজুর মাজলুম ব্যক্তির দোয়া খুব খেয়াল করে শোনা চাই বাবা মুস্তাজাবু দাওয়ার মধ্যে মা বাপ এক একজন আল্লাহু আকবার বাদান রে কেউ কোনো দিকে খেয়াল দিয়েন না মনে কোন কিছু নিয়েন না ইবাদত মনে করে কতরা বলতেছি আব্বার পক্ষে সম্ভব ছিল না এই খরচ জোগাড় করা উনি কি ঘরের ভাড়াই দিবে নাকি আরো ভাই বোনদের সন্তান ছেলে মেয়েদের খরচ জোগাড় করবে আমার ভাইরা সংসারে খরচ জোগাড় করবে না আবার আমার লেখাপড়ার খরচ জোগাড় করবে না আবার বিবির ঔষধের টাকা জোগাড় করবে বাসার মাদ্রাসা পাশাপাশি ছিল যদিও আবাসিক ছাত্র কিন্তু বাদান ছুটি হইলেই মায়েরে দেখতে আসতাম আসিয়া দেখতাম ছোট্ট বোন দুইটা আর ছোট্ট ভাই দুইটা মায়ের পাশে বসে বসে কান্ত মা এদের কাছে কিছুই বলতো না আমারে দেখলেই মা চেহারাটা লাল করিয়া চোখের পানি সারিয়া কান্তার বলতো আব্বু তুমি আইছো আমার জন্য একটু দোয়া কইরো আল্লাহ যেন আমারে ভালো কইরা দেয় ও বাবা আমি কি আর পারব না আমার ভাইরা নিজে নিজের আঙ্গুলের মধ্যে কামড় দিয়া আল্লাহর কাছে বলতাম আল্লাহ কেন তুমি আমারে গরিবের ঘরে জন্ম দিলা আল্লাহ গো আমি কি আমার মা এই ঔষধের খরচ জোগাড় করতে পারবো না মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি কিছু সময় পড়ব আবার কিছু সময় কর্ম করব বাদান রে ওস্তাদ আমার খুব মহাব্বতের ছিলেন শ্রদ্ধার ছিলেন তাদের মহাব্বতের ছিলাম এ বন্ধু ওস্তাদের শরণাপন্ন হয়ে বলতাম ছাত্র ভাইরা যখন ঘুমাবে 2.5-3 ঘন্টা সময় পাশেই দুটো বড় একটা বাজার এই বাজারে আমি কিছুক্ষণ কুলিগিরি করতাম কুলিগিরি করিয়া মায়ের ওষুধের টাকা জোগাড় করব ওস্তাদরা আমাকে জড়ায় ধরে কপালে চুমু দিত এখন এইরকম ছেলে আছে ও আব্বু তুমি না ঘুমাইলে সবক ইয়াদ করবা কেমনে আমি বলতাম হুজুর
আপনারা যদি দোয়া করেন মা যদি দোয়া করে অল্প পড়াতেও আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে বরকত দিয়া দিতে পারে মাদারে খুব খেয়াল করে কথা বলি শোনা চাই হাকিকত দেখেন চোখের পানি পড়ে কিনা কার মা অসুস্থ বিছানায় পড়িয়া রইছে কার বাবা হাসপাতালে ভাইয়া এই মা বাবা যদি মরিয়া যায় আর মা বাবা খুঁজিয়া পাইবা একটা ডাক দেন না বলেন না আল্লাহ আমার বাইরে কান্না না আসলো কান্নার ভান ধরো আল্লাহ কবুল করবেন খুব খেয়াল করে কথা শোনা চাই বাজান রে উস্তাদদের অনুমতি নিয়ে গুলিগিরি করার জন্য যাইতাম এখন আমাদের মিরপুর গাবতলি বড় বাজার এলাকায় বড় বড় বাজারে এখনো বাজান সাহেবেরা বাজার করিয়া বড় চাঙ্গারির মধ্যে বড় ডালি টুকরির মধ্যে অনেক বাজার সদা রাখে ওই টুকরি ওই চাঙ্গারি মাথায় করে বাসা পর্যন্ত পৌঁছে দিলে অর্থ করি দেয় রে বাবা আমার বন্ধুগণ এই নিয়তে যাইতা মার ওষুধের টাকা জোগাড় করতাম ছাত্র বাইরেও সহযোগিতা করত ওস্তাদরাও সহযোগিতা করতেন আবার কিছু ছাত্র বাইরে আমার কর্মের খবর রাখতেন একদিন একটা ছাত্র ভাই আমারে খবর দিয়ে বলল ভাইয়া আমার অমুক আঙ্কেল ইটা ভাঙ্গার চুক্তি দিয়েছে কেউ যদি ওনার এত শত ইটা ভেঙে দেয় তাইলে তাকে এত টাকা দিবে টাকার এমন শুনিয়া সিদ্ধান্ত চলে আসলো মনের ভিতরে চিন্তা আসলো এতগুলো টাকা যদি এই ইটা ভেঙে দেওয়ার কারণে পাই তাইলে তো আমার মায়ের ওষুধের টাকা জোগাড় হইয়া যাবে কয়েক মাসের ওষুধের টাকা জোগাড় হবে বাবাজি সিদ্ধান্ত জানাইয়া দিলাম ভাইয়া আঙ্কেলকে বলে দিও আমি ইটাগুলি ভাঙব ও বাদান এত শত ইটা ভাঙ্গার চুক্তি যখন নিলাম আল্লাহরে হাজির নাজির জেনে বলতেছি আমার আল্লাহ সব পারে আমার মাওলা সব পারে এ যুবকেরা টাকার অভাবে কেন চুরি করবা অভাবে কেন তুমি চিন্তায় করবা রে বাবা অভাবে কেন তুমি মাদকের জীবনে যাইবা মায়ের পা ধরে কান্দ মা বাবার খেদমত করো জিরো থেকে হিরো বানিয়ে দিবে আল্লাহ বাজান ইটা ভাঙ্গার চুক্তিতে আবদ্ধ হইয়া যখন বাজানে ইট ভাঙার কাজে জড়িত হইলা ছাত্র মানো ছোট মানো জীবনে ইটা ভাঙ্গি নাই কিন্তু বাজানিটা কেমনে বাগে কেন কেমনে ভাঙে জানি এই জানুই না হইয়া যখন ইটা ভাঙ্গা শুরু করলাম দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ইটা যখন ভেঙে ফেললাম আমার বন্ধুগণ ভাঙার সময় খেয়াল করি নাই আমার বন্ধুগণ যখনই বেল সময় চলে যায় আমি আঙ্কেলকে ডাক দিয়ে বললাম আঙ্কেল আবার আগামীকালকে এসে ভাঙব আমি তো জানেন আমি ছাত্র মানুষ আমার যাইয়া আমুকটা শোনার লাগবে বলে তুমি তোমার অবস্থা দেখে দেখেছি তুমি এটা ভাঙ্গার কান্দ মাঝে মধ্যে দেখছি তুমি হাতের দিকে তাকায়া কান্দ আমি বলতাম কাকা হাতের মধ্যের দিকে তাকায়া কান্দি কারণে কারণ গো কাকা এই যে আমার আঙ্গুলের গোড়ায় ঠোয়া পড়ে গেছে এই আঙ্গুলের দিকে তাকায় কান্তি কানছি আর আল্লাহকে বলছি আল্লাহ ও আল্লাহ মায়ের এই খেদমতের পক্ষে এই মেহনতটা কবুল করে দিও ও বাবা তোমার আম্মুর কি হয়েছে আমি বলতাম কাকা আমার আম্মুর এই রোগ আম্মুর ওষুধের টাকা জোগাড় করার জন্য লেখাপড়াও করি আবার আমি কর্ম করি লোকটা আমাকে টাকা দিয়ে বলতো যাও ইটা ভেঙে দিও দিনে দিনে টাকা গিনিয়া যাও এ বন্ধু টাকা পাইয়া ঔষধ ক্রয় করিয়ে ফল ফুরুট কিনিয়া যখন মায়ের কাছে
করে দেইতা মায়ের পাশেই তো বসে থাকতেন ছোট বোন আমার কিন্তু মনে মনে সিদ্ধান্ত হলো মনের মধ্যে ফিকির আসলো এই হাতের আঙ্গুলের গোড়া যদি ঠোয়া উঠা মায় দেখে মা আমার কাঁদবে মা আমার কষ্ট পাবে এই জন্য হাতটা পিছনের দিকে লুকাইয়া বাম হাত দিয়ে যখন ঔষধ আর ফল পুরো বনে রাতে দিতাম বোন মনে করছে ভাই আমার জন্য কিছু নিয়ে লুকায় রাখছে যারা ভাই বোন আছেন তারা জানেন বোন আর ভাইয়ের কি সম্পর্ক বোন আমার দৌড়ে যে বলে ভাই আমার জন্য কি আনছো লুকায় রাখছো আমি বলতাম আপু তোর জন্য কিচ্ছু আনি নাই তাইলে তুমি এইভাবে মুখ কইরা দৈরা রাখছো কেন ইশারাই বলতাম চুপ মা ঘুমাইতেছে মা শুনলে কাঁদবে ভাবছিলাম মা জানে না কিন্তু মা দিয়া কান দিয়া টুকের বাণী ফালাইয়া চিৎকার দিয়ে বলতো কোন কাজ করতে যে যেন তোর ভাইয়া হাত খাম করে ফেলছে আমি মনে মনে বলতাম মালিক আমার মা জানলো কেমনে এবাদান ছেলেমেয়ের বিপদের খবর আল্লাহ পাক মার অন্তরে জানায় দেয় বাদান রে খুব খেয়াল করে শোনা চাই মা জননীর কাছে আস্তে করে কাছে দে বলতাম মা কোনো খাম করি নাই তাহলে আটকে লেগে ভেবে গোটায় রাখছ আঙ্গুলগুলো মেল হাতটা যখন আঙ্গুলগুলো মেলতে না চাইতাম বোনটা জোর করিয়া আঙ্গুল মেলত মেলিয়া যখন দেখতো আঙ্গুলের গোড়ায় ঠোঁয়া উঠে গেছে বোন আমার কান্তর বলতো মা গো ভাইয়ার হাতে যেন কি হয়েছে দেখো আঙ্গুলের গোড়ায় গোড়া ঠোসা উঠে গেছে মাটা বলে কই দেখি কই কই মা আমার যখন বলে কই দেখি কই মা দেখতো আর বলতো বল তুই কি করছো আমি বলতাম আম্মু তেমন কিছু করি নাই তোমার ওষুধের টাকা জোগাড় করার জন্য এটা বাংলার চুক্তি নিয়েছি মা আমার বলতো বাবা কোনোদিন কি এটা ভাঙছো আমি বলতাম না বলে তোর বাপও তো কোনোদিন এটা ভাঙে নাই তুই কে লেগে এইটা ভাঙার চুক্তি নিজ দেখতো এই হাতগুলো কি করছো ভাত খাইতে গেলেই তো তরকারির ঝালে এই হাত পুরাইব আমি বলতাম মা তুমি দোয়া করলে কিছু হবে না আমার মা হাতের মধ্যে চুমা দিত আর কান্দুই না চোখের পানি টপ টপ করে হাতের মধ্যে করতো মা আমার গালের গুস্ত নারায় ঠোঁট দুটি কাপ কাপ করে কাপ পায়া চোখের পানি জানিয়া আটটা বুকের যাতে লাগাইতো মুখে লাগাইতো চোখে লাগাইতো আর আমারে জ্বরে দূরে বলে যা বাবা দোয়া করে দিল এই হাত ভর্তি অর্থ আসবে তোর কোনো দিন অভাব হবে না এ বন্ধু আমার মা চিল্লে বলতো আল্লাহ কত ভাবে অবৈধ সম্পদ তোমার গোলামদের তুমি দাও আল্লাহ আমার এই পোলাডারে কি তুমি কবুল করবা না বাজান রে মা এইভাবে কান্ত যদিও ভাবতাম মা উপস্থিত সান্ত্বনা দিছে কিন্তু না রে বন্ধু না এক বছর দুই বছর না যাইতেই তিন বছরের মধ্যে আমার মাওলার পক্ষ থেকে কুদরতি বরকত শুরু হইয়া গেল গোটা বিশ্বের জমিনে মুসলমান কান্ট্রি গুলোতে পরিচিতি লাভ হইয়া গেল মায়ের দোয়ার বরকত আসে নাই চিল্লা বলে তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় আজিজ তলাবা ভাইরা বলো আসে নাই বলো মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর পৌঁছে দেয় কে যুবক তুই কোন মায়েরে গালি দেস যেই কথাটা বলতেছিলাম প্রবাসীদের কথা এক মিনিটে বলে দেই অনুরোধ করব কেউ মাথাটাও নাড়ায় না
একটু নড়াচড়া করিও না কান্না না আসলো কান্নার ভান ধর আমার নাকটার মধ্যে বারবার কথাটা প্রকাশ না করি পাইতেছি না আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর গান আসছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে এ বন্ধু এ বাবাজি সিঙ্গাপুর প্রবাসী হাজারো কিলোমিটার দূরে বাচ্চাটা থাকে ছেলেটার নাম হলো মাসুম একবারে আমাদের প্রতিবেশী আমার বন্ধুগণ মা বাপ পারিবারিক লাইফ ডেভেলপের আশায় খরচা খাদি করে সম্পদ অর্থ করিবে করে ছেলেটাকে মাসুদ ভাইয়াকে সন্তানকে সিঙ্গাপুর পাঠাইল মাসুদ ভাইয়া সিঙ্গাপুর প্রবাসী জীবনে চলিয়া গেল প্রবাস জীবনে যখন মাসুদ ভাইয়া গেল মাসুদ ভাইয়া বিবাহিত এক ছেলে এক মেয়ে আছে বাজানরে খুব খেয়াল করে কথা শোনা চাই মা গ্রামে থাকলো মায়ের অন্তরে আল্লাহ তাআলা সন্তানের বিপদের খবর পৌঁছায় দেয় এই কথাটা বলার জন্যই বলতেছি রে বাবা বুঝাবার জন্যই বলছি মাফ করে দিবেন লম্বা হয়ে যাচ্ছে কোনো কষ্ট নিয়েন না জীবনে সেই বয়ান মনে কুবালো আছে তোমাদেরকে চিন্তা করতে নিষেধ করছে মাসুদ ভাইয়ের আম্মু কান্দা ডাক দিয়ে বলে দাদু ভাই আগামী কালকে তোমার আব্বা ফোন দিলে মোবাইলটা আমার কাছে নিয়ে আইসো কেন বলে দাদু ভাই তোমার আব্বারে নিয়ে 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি আর এই 20 দিন ধরেই তোমার বাপ আমার সাথে কথা বলে না নাতিটা ডাক দিয়ে দাদু ভাই আব্বারে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছো একটু বলো বলে তোমারে বলবো না আমি আমার পুত্রের জিগামু আগামী কালকে আমারে মোবাইলটা দিও আর কইয়া দিও দাদু কিচ্ছু চাইব না খালি জিজ্ঞাসা করব তোমার শরীর কেমন এ বন্ধু পরের দিন যখন মাসুদ ভাই ফোন দিল বাচ্চা ছেলেটা দৌড়াইয়া মোবাইলটা রিসিভ করিয়া দাদুর কাছে নিয়ে দে বলে দাদু ভাই আব্বু ফোন দিছে এই নাও তোমার পুতের সাথে কথা কও মাসুদ ভাইয়ের আম্মু মোবাইলটা কানে দড়িয়াই চিৎকার দিয়া উঠিয়া কান্দার ডাক দিয়ে কয় পুত্রে আমি তোর কাছে কিচ্ছু চাই না জানতাম পারছি যে তুই ব্যস্ত স্বাভাবিক নতুন গেছ প্রবাসী জীবনে কর্মে ব্যস্তই থাকতে পার কিন্তু তুই একটু বলতো দেখি তুই কেমন আছো তোর শরীরটা কেমন মাসুদ ভাই কয় মা আগে বলো তুমি কেমন কেন তুমি কথা বলো তোমার কি হয়েছে মাসুদ ভাইয়ের আম্মু কয় না বাবা তুই আগে বল তুই কেমন আছো তোর শরীর ভালো না খারাপ মাসুদ আবার বলে না আম্মু আগে তুমি বলো তোমার কি হয়েছে মাই কান্দার বলে পুত্রে আমি তোরে নিয়ে 20 দিন আগে একটা খারাপ স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকে আমার কলিজা জ্বলে আমার খাওয়া বন্ধ হইয়া গেছে আমার ঘুম বন্ধ হইয়া গেছে বেটারে বলতো তুই কেমন আছো মাসুদ ভাই কান্দে কমায় গো আগে তুমি বলো কি স্বপ্ন দেখছ মাসুদ ভাইয়ের মা কান্দার বলে পুত্রে আমি স্বপ্ন দেখতে পাইছি বাবারে তোর দুই পায়ের একটা পা ভাঙ্গা গেছে তোর পায়ের উপরে মোটা করে ব্যান্ডেজ বাঁধা বাবারে তোর পাটা টানা দিয়া বান্ধা রাখছে তোর চলতে ফিরতে কষ্ট হয় তুই কার কাজে কর্মে যাস না যন্ত্রণায় ছটফট করস আব্বু আম্মু কইয়া ডাকস বাবারে আসলে বল তোর কি হইছে বাবা তুই ভালো না খারাপ মাসুদ ভাইয়া কান্দার বলে মা গো আসলেই তো আমি পঙ্গু হইয়া বিচারে পড়িয়া রয়েছি আসলেই তো আমি পঙ্গুয়া পড়ে রইছি রে মা ও মা আমি তোর কাছে গোপন করছি কারণ তোরে জানাইলেই তুই কষ্ট পাবি মা বিল্ডিং এ উঠতে যাইয়া ওজনদার বস্তু মাথায় নিয়ে উঠতে যাইয়া পা পিছলা পড়ে গেছি আমার দুই পায়ের এক পায়ের হাড্ডি ভাঙ্গিয়া গেছে
ডাক্তার বলছে 90 দিন থেকে 4 মাস 4 মাসের মতন সময় লাগবে পায়ের হাড়ি জোড়া লাগতে এইজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোরার সাথে কথা বলবো না কারণ তোরা কথা বললি তো আমারে জিগাবি আমি কেমন আছি আর মা কান্দার ডাক দি বলে বাবা রে ও বাবা আমার লাগবো না বিদেশের টাকা বাবা তুই মরিয়া গেলে আমারে কে মা কইয়া ডাকবো আয় বাবা আমি তোরে নিয়ে প্রয়োজনে ভিক্ষা কইরা খাবো টাকা গেছে যাকরে বাবা আমার দুঃখ নাই তুই যে পয়সা রইছ ছেলে কান্দার বলে মা গো আমি কাউরে জানাইলাম না তুই জানলি কেমনে মা কয় আমার আল্লাহ আমারে জানে দিছে এ মায়ের পাগলেরা বাবার পাগলেরা মায়া লাগাইয়া একটা ডাক দি আল্লাহর আরশ খুঁটি নড়ায় দেও না বলো না আল্লাহ বলেন না আল্লাহ আমার বাইরে মা বাবার জন্য একটু কান্নাকাটি করা যায় না আল্লাহর দেওয়া শিখানো দোয়াটা বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর লম্বা করি না অমর ডাক দিয়ে বললেন বুড়িমা তোমার ছেলে মেয়ে তোমার তাঁবুর ভিতরে এখানে তোমার কলিজা জ্বলে কারণ কি বলে আল্লাহ সন্তানের মহাব্বতের নারীর সাথে আমার নারীর একটা মিল করে দিছে এটা পৃথিবীর সব মায়ের নারীর সাথে সংযোগ আছে ওমর বললেন মা দেরি হবে না বেলা ডোবার আগে মাওলা পাক তোমার তেল ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিবে জমিনের সাথে আমার কথা হইয়া গেছে বাদান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই এইবার ওমর বললেন মা গো সাইলেন্ট প্লিজ মা তুমি কোনো কথা বলবা না মা তুমি খামোশ থাকবা মাটির সাথে আমি কথা বলবো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা মা জননী বৃদ্ধ নারী বিধবা নারী পাশে দাঁড়ায় আছে হযরত ওমর আমার বাইরা তরবারির আগার অংশটা জমিনে পুঁতে দিয়া ঘোড়ার উপরে হাত রাখিয়া হাতের ডাইন হাতের সাদা আঙ্গুল দিয়া তিনবার তেল পরা জমিনের মধ্যে তিনবার টোকা দিয়া বলে জমিন রে তেল যদি ফিরত না দাও আমি ওমর কিন্তু তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো কিয়ামত পর্যন্ত তুমি লানতের জমিন হইবা তুমি অভিশপ্ত মাটি থাকবা আর যদি তেল ফিরত দিতে পারো এমন একটা ঘর বানিয়ে দেব কিয়ামত পর্যন্ত এই ঘরটিকে থাকবে হাশরের ময়দানে আল্লাহর নির্দেশে ওই ঘরের সাথে তুমি মাটিটাও জান্নাতে যাইবা চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এইবার বুড়ি থরথর করে কাঁপিয়া ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার ও আল্লাহ এটা কেমন বান্দা মাটির সাথে কথা বলে বলতে না বলতেই আমার বন্ধুগণ আমার ভাইরা জমিন কান্না শুরু করে দিছে বুড়িমা বলে পৃথিবীর মানুষ আমি ওমরের ইমানি পাওয়ার দেখলাম যে আল্লাহর গোলাম হয় দুনিয়ার জমিন আসমান তার গোলাম হইয়া যায় আমি ওমরের এই কথা শোনার পরে জমিনের দিকে নজর করিয়া দেখি তেলের তেল পিঠা ভাজলে ডিম পিঠা ভাজলে পূজার জন্য বলতেছি গ্রাম দেশে মা বোনেরা যখন তেল পিঠা ভাজে ডিম পিঠা ভাজে তখন দেখবেন গরম তেলের মধ্যে আটার গুল্লি ছেড়ে দেয় এই আটার গুল্লি ছেড়ে দিলে দেখবেন বাজান রে আটাটা নিচের দিকে যায় আর গরম তেলের ভুজ 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 উপরের দিকে উঠে কথা কম ঠিক না ব্যাঠি বৃদ্ধ নারী ডাক দিয়ে বলে বিধবা নারী ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ ওমর দুইটা কথা বলতে দেরি নজর করে দেখি জমিনের মধ্যে তেল উপরের দিকে ওঠা শুরু করছে এইবার ওমর ডাক দিয়ে বললেন মা গো ও মা দেন আপনার বাটিটা দেন বুড়ি এবার ডাক দিয়ে কয় ওমর তোমার আর একটা কথা কইয়া দেই আমি কিন্তু বেশিও নিমু না কম নিমু না যে পরিমাণ তেল ছিল বাটির কিনারে কিন্তু দাগ দিয়া রাখছি এই দাগের কম হইলো নিমুনা বেশি হইলো নিমুনা আবার শোনো কালারটাও কিন্তু আমার মনে আছে
ওমর কয় মা গো তুমি সাংঘাতিক মা তোমার ঈমান বড় পাকা বলে এটা তো আমার কথা না আল্লাহই তো কইছে ইবাদত করি যার সাহায্য চাইব এবার বাদান দিয়ে হযরত ওমর রাতে মা পেয়ালাটা দিলে পেয়ালাটা দেওয়ার পরে এবার বৃদ্ধ নারীর পেয়ালাটা নিয়ে বাদান দিয়ে যখন জমিনে মুখে ধরলেন মুখে ধরার সাথে সাথে আমার ভাইরা জমিন থেকে সব তেল যেই পরিমাণ তেল ছিল দাগ বরাবর চিহ্ন বরাবর আমার বন্ধুগণ তেল উঠল এরপরে যে কালার ছিল একই কালার মহিলা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বাদান তেল ওঠা শেষ হয় নাই তেল আর বাটিতে উঠে না এখন হযরত ওমর আর বুড়ি দেখতেছে তেল জমিনে চতুর্দিকে ছড়ায় যাইতেছে আরে বন্ধু বৃদ্ধ নারী বিধবা নারী ডাক দিয়ে বলেন ওমর তেল তুমি কি করবা করো জমিনের উপর কি ঘর বানাইবা না বানাইবা বানাও আমি আমার পাওনা মিটায় দিবার যাই জানো তো ওমর আমার ভিতরে এটা বড় দুঃখ বুড়ি মা চলিয়া যাইতেছে ওমর তরবারিটা উঠাইয়া আমার বাইরে বাক্সের মধ্যে যখন ঢুকাইতেছে এবার জমিন চিৎকার দিয়ে কয় ওমর আমার কথা রাখছি তোমার কথা তো রাখবা কিনা ওমর কয় জমিন দেখি কয় তুমি না কইছো তেল ফেরত দিতে পারলে এমন একটা ঘর বানাইবা কেয়ামত পর্যন্ত এই ঘরটা টিকে থাকবে এবং হাশরের ময়দানে এই ঘরের সাথে আমিও জান্নাতে যাব বাজান দে বাকি আর পাঁচ সাত মিনিট লাগবে কথাটা ফিনিশিং দিতে দিবেন কিনা বাবা নাকি বিরক্ত হইবে আপনারা তো জানেন আমি ফাঁকি দেই না আমি আপনাদেরকে জানাবো শোনাবো তবে বাজান মাত্র দুই চার মিনিট পাঁচ মিনিট একটা কষ্ট দেব আমার বন্ধুগণ আমি দেখছি মা বাবা দরদে কেঁদেছেন রে বাবা আপনারা জেনে খুশি হবেন আমাকে যত বছর ধরে আনে আমি আসার বরকতে নাকি ওনারা বলেন হুজুর আপনার উসিলায় মসজিদটা আমরা বড় করতে পারতেছি আমরা মসজিদের জায়গা ক্রয় করেছি হুজুর মাহফিলের পরে আমরা মসজিদের কাজ ধরব অনুরোধ করব বাবা পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু বাজান আমি আপনাদের কাছে অত বেশি লম্বা করব না এই ময়দানটার মধ্যে মসজিদটার উন্নয়ন কল্পে বাজান রে আমি তিরিশ হাজার টাকা তিরিশ পারা কোরআনের মহব্বত এই ময়দানটার মধ্যে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরায় আল্লাহ যেই হাতটা আল্লাহ ওদের হাতের হাত সাথে লাগানো যেই হাতটা মা মায়ের খেদমত করা হাত আমার ভাইরা যেই হাতটা বুজুর্গদের হাতের সাথে লাগানো এই হাতটা আপনাদের কাছে বিচাইলাম বাবা কষ্ট নিবেন না পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু আপনি চলে যাবেন না রে বাবা তাইলে কিন্তু মসজিদ বিরোধী প্রমাণিত কাজ হইয়া যাবে বসে থাকেন বন্ধু তিরিশটা বাইয়ার কাছে দেখতে চাই বাবা একটা হাজার টাকা নগদ পাঁচশো খান টাকা নগদ মিলজিল করে দিয়ে আমার হাতে দিয়ে তিরিশ হাজার টাকা মিল করবেন বন্ধু আসেনি এমন কোনো মায়ের সন্তান মায়ের প্রেমিক হইয়া বাবার দরদে দরদি হইয়া ব্যবসা বাণিজ্যে বরকতের আশায় সংসারের উন্নয়নের আশায় আমার বন্ধুগণ রোগ বলা মুসিবত দূর হওয়ার আশা আমার ভাইরে কান্দুই না তলবে লেনদের দু আল্লাহ ফিরত দিবে না ও আজিজ তলবা ভাইরা ও আমার বন্ধুরা আমার বাবার আলেম বাবারা আপনারা নুরানি মানুষ আপনারা বরকতি মানুষ আপনাদের বরকতি কদমের উসিলায় আল্লাহ পাক মাহফিলটার নূর বাড়ায় দিছে আয় আল্লাহ কি নাম বাজান আব্দুর রহমান নামে আমার এক ভাই মাশাআল্লাহ আল্লাহ গো আপনি কবুল করেন তিন হাজার পাঁচশো টাকার নগদ জোরে কর মারহাবা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ অনেক বাদান আছেন হুজুর আমি আজকে টাকা নি নেই আমি পাঁচ হাজার টাকা বাকিতে নাম লেখায় দিলাম আমি পৌঁছায় দেব তবে বাকিটা আমি পছন্দ করি না বন্ধু যদি কেউ একেবারে অন্তরাত্মা থেকে মা বাবার নামে পাঁচ হাজার বা দুই হাজার তিন হাজার বা এক হাজার বাকিতে নাম লেখাইবেন দিয়ে দিবেন এটা আপনি লেখাবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আসুনি কোনো যুবক বন্ধু কোনো ব্যবসায়ী কোনো চাকরি দিবি একটা হাজার টাকা নগদ ইমামতি করে জামাতের সাথে নামাজ আদায় করলে ওই যে ওই দিন মসজিদ হয়ে গেল আজও পর্যন্ত সেই মসজিদটা আছে বলবেন হুজুর তেলের খবর কি
বাজান আজ পর্যন্তই তেলের খনিও আছে কিয়ামত পর্যন্তই তেলের খনি থাকবে এ সব কিছু কিসের ফল ইবাদতের কিসের ফল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা পড়েন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা যারা দাঁড়ায় আছেন বসেন দোয়া হয়ে যাবে সবাই বসে পড়েন আহারে এত কষ্ট করে বয়ান শুনলেন আর এখন মুনাজাত করে যাবেন এটা হইতে পারে না জোরে জোরে পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা মাশাআল্লাহ গোলামি করি কার সাহায্য চাই কার গোলামি কাকে বলে যেই কাজ বান্দাবন্দি আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত এই কাজের নাম তাহলে বলেন এই আল মদিনা মসজিদ ইবাদতের ঘর কিনা তাহলে এই মসজিদ প্রতিষ্ঠিত হোক এই মসজিদ আমরা নামাজ আদায় করে আবাদ করব সর্বপ্রকার বিবাদ ভুলে যাব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন যারা দাঁড়ায় আছেন বসেন একবার সূরা ফাতিহা পড়েন তিনবার সূরা ইখলাস পড়েন অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে চলে গেছে সবার জন্য দোয়া হবে মেহরবানি করে সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قرنا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اربع بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله مولانا العظيم درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى دعي أسن بلي بوشي بوشي دعا قرأ أدو যদি জায়গা না থাকে আপনি দাঁড়ায় থাকবেন সমস্যা নেই আর যদি বসা জায়গা থাকে বসে দোয়া করা আদব মোনাজাতের পূর্বে একটা সুন্নতের দাওয়াত দেই খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌতো করব পারবো তো ইনশাআল্লাহ ফায়দা কি হবে যতদিন বেঁচে থাকবেন মহামারীতে আক্রান্ত হবেন না বড় ধরনের কোনো রোগ হবে না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দ্বিতীয় ফায়দা কি হবে হযরত থানবী রাহমাতুল্লাহ লেখেন যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে অভাব মুক্ত জীবন দান করবে আপনার ঋণ থাকলে আল্লাহ তাআলা এই সুন্নতটা জিন্দা করার বরকতে আপনাকে ঋণ মুক্ত করে দিবে তিন নাম্বার ফায়দা হলো মরণ কালে সুন্নতলা উম্মত হওয়ার বরকতে কালেমা পড়তে পড়তে মারা যাবে তাহলে খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌতো করব ইবাদত মনে করে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আপনারা আমাকে মহব্বত করেন আমিও আপনাদেরকে ভালোবাসি এই ভালোবাসার আন্তরিকতার প্রমাণ স্বরূপ শেষমেশ একটা আবদার করব আমার ভাইরা প্রতি মাসেই আমার এই বাবাজিরা দেখে আসছে প্রতি মাসেই আমাদের মাদ্রাসার ছাত্রদের বাজারের পক্ষে আমার নিজের পক্ষ থেকে খরচা খাদি প্রায় সোয়া লক্ষ টাকার উপরে ব্যয় হয়
আপনারা আমাকে মহব্বত করে মুসাবা করে যে হাদিয়া দেন এই টাকাগুলো মাদ্রাসার কাজে চলে যায় কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব মোনাজাতের পরে অনেকে মুসাবা হিরি করেন অনেক অনেক হুজুরের সাথে মুসাবা করে আমার সাথে এইভাবে মুসাবার দরকার নেই এই ময়দানে যদি দুই বস্তা চাউলের টাকা আমার মাদ্রাসার জন্য হয়ে যায় এটাই নাজাতের উসিলা হইতে পারে কতক্ষণ ঠিক কিনা এজন্য আপনারা দিয়েছেন আমি আপনাদের কাছে অত বেশি হার্ড ভাবে আমি বলবো না আমার কিছু মুজাহিদ ভাই এখানে আছেন যারা তৈয়ার আছেন ওনারা আপনাদের কাছে ওনাদের নিজ নিজ জিম্মাদারি নিয়ে আপনাদের কাছে যাবে আপনারা আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য লিল্লা বোর্ডিং এর চাউলের জন্য হযরতের মাদ্রাসায় 100 টাকা দিলাম 50 টাকা দিলাম 10 টাকা দিলাম হযরতকে মহব্বত করে হযরতের মাদ্রাসায় দিলাম আমার বন্ধুগণ কষ্ট হবে বেজার হবেন দুই একজন মুজাহিদ ভাই একটু ওঠেন তো দেখি যারা আছেন ইনশাআল্লাহ তৈয়ার আছেন একটু সবার কাছে যাবেন বিসমিল্লাহ বলে প্রত্যেকের কাছে যাবেন একটা নিয়ত করে যারা দিবেন একটা নিয়ত করে দিবেন আর মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন আমার মা বোনরা ইনশাআল্লাহ আমাকে মহব্বত করে আমার মাদ্রাসায় অনেকে দেওয়ার জন্য তৈয়ার আছে এলাকায় অনেক ভক্তবৃন্দ আছে তারা ইনশাআল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটা নিয়ত করে দিবেন হোক সেটা 2 টাকা হোক সেটা 5 টাকা আমি ইনশাআল্লাহ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমি আমার মাদ্রাসার নামে একটা রশিদ এখানে পৌঁছে দেব এই কমিটির নামে ইনশাআল্লাহ আল মদিনা মসজিদ কমিটির পক্ষে কত টাকা আপনারা কয় বস্তা চাউলের টাকা দিলেন হোক সেটা 1 বস্তা চাউল কোনো সমস্যা নাই জি আল্লাহর একজন বান্দা কবরস্থান মসজিদের ইমাম মহাদা শাহিন হুজুর উনি 100 খান টাকা দিবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন জি আমার হাতে দিতে হবে না যে যারা গেছে তাদের কাছে আপনারা রুমালে ব্যাগে বিসমিল্লাহ বলে দিবেন একটা নিয়ত করে দিবেন আল্লাহ ওয়ালাদের মার্কাজ আল্লাহ ওয়ালাদের মাদ্রাসা এটা আপনাদের মাদ্রাসা কওমি মাদ্রাসা সবার মাদ্রাসা কথা বলেন ঠিক কি না আমি মরে যাব চলে যাব কিন্তু দ্বীনি প্রতিষ্ঠান থেকে যাবে ঠিক কি না ভাই যারা দিতেছেন একটা নিয়ত করে দিবেন আল্লাহ তাআলা হাত সহি নিয়তগুলোকে কবুল করেন বলেন আমিন জি সবাই মোনাজাতে শরীক হব সবাই সবার জন্য দোয়া করব হাত বানছে কেমনে আরে আল্লাহ শেফা দান করেন জি মালিক কবুল করেন বলেন আমিন না আমি আজকে আজান দিতাম না এই মাঠে আজান দিছি না এক মাঠ কয়বার আজান দেয় আমি কি এলাকার মুয়াজ্জিন আরে এখন অনেক রাত হইছে পরায় ফোনে তিনটা বাজ্জা গেছে গা মাশাআল্লাহ ভালো হইছে বাজ্জাইয়া তাহাজ্জুদ পড়িয়া আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়িয়া হইয়া পড়বেন ঠিক আছে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন মাশাআল্লাহ আল্লাহ মঞ্জুরি দিয়ে দেন রব আপনি কবুল করেন ভাইজান আপনারা এই যে 10 5 টাকা দিয়েছেন কষ্ট পাইছেন বেজার হইছেন রাখেন তো এদের কাছে কোনো ব্যাগ ট্যাগ আছে নাকি এই ব্যাগের মধ্যে হ্যাঁ এই এক কথা ঠেয়া দি আজানে দাবি করতেছ দূরে দূরে আবার মুখ বাইন দাইছ দেখা জি জি মাশাআল্লাহ যারা হ্যাঁ বাবা এত রাইতে আজান দেওয়া যাবে না শুনেন বস না বেটা কি শুরু করছো জি আমার ভাইরা এই যে অর্থ করে দিয়েছেন হয়তো দুই বস্তা বা এক বস্তা চাউল আল্লাহ তাআলা যেন এই দানকে হাশরের ময়দানে নাজাতের উসিলা বানায় দেয় আরো জোরে বলেন আমিন আরো জোরে কোন আমিন জি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আমিন আজকের জন্য আমি ক্ষমা চাই মাপ চাই দোয়া চাই আমাকে আর কোন কিছুতে বাধ্য করবেন না সওয়াবের চাইতে হঠাৎ গুনাহ হয়ে যাবে দরকার নাই ওজন নিয়েই আমরা বিদায় হই নাকি কর আল্লাহ বাঁচায় রাখলে আর একদিন কোন ময়দানে রাত্র 12টা বা 1টার দিকে হইলে ওই সময় আমি ইনশাআল্লাহ শুনিয়ে দেব আজ এই পর্যন্তই থাক যারা টাকা কালেকশন করেছেন স্টেজে পৌঁছে দিব রুমালটা দিয়ে আলা কত কোন দুই আজমাই রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
আল্লাহ গো গভীর রাত তোমার দরবারে হাত তুলেছি জীবনে কত জায়গায় কত এক কোটে জমিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ ও ওয়ালি দুনিয়ার কোন ছেলে মেয়ে মায়ের রাগ দেখাইলে বাপের কাছে বাপ রাগ দেখাইলে মার কাছে যায় গো আল্লাহ আল্লাহ গো দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে দেশে ভালো না হইলে বিদেশে যায় বাবু তুমি যদি আমাদের গুনার কারণে আমাদেরকে খেদে বলো না রে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোন আল্লাহ আছে আল্লাহ যত গুনাহ করেছি জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও ও মালিক তমাম পৃথিবী যত দিনেরা মারা গেছে কত দিনেরা হাত তুলে কাঁদতেছে গো আল্লাহ কেউ দেখে কেউ দেখে না আল্লাহ গো মুর্দা জিন জাতিদের মাগফিরাত করে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও পৃথিবী সকল মুর্দা মানুষ দে মাফ করে দিয়া নাজাতের ব্যবস্থা করে দাও গো আল্লাহ জিন্দা জিন জাতি জিন্দা মানব জাতিদের হেদায়েত দিয়ে দাও শান্তির ফয়সালা করে দাও পৃথিবীর সকল মুসলিম উম্মাকে মাফ করে জান্নাত দিয়ে দাও আল্লাহ গো কাজ করে ঢাকা জেলারে কবুল করো এই থানারে কবুল করো এই ওয়ার্ডরে কবুল করো এই মহল্লারে কবুল করো পাশেই বিশাল কবরস্থান এই কবরস্থানে কারা জানি গো কবরবাসী হয়ে আছে সব কবরবাসী রে তুমি দয়া মায়া করে জান্নাতবাসী করে দাও আল্লাহ গো জানি না এই মুহূর্তে এই ময়দানে যারা হাত তুলে আমিন আমিন বলে কার জানি রে মাসে বাবা নাই কার জানি বাবা সে মা নাই আবার কার জানি গো মাও নাই বাবা নাই রে বনানির ভাইরা রে কড়াই লালা কার বাবারা এর সাদ স্কুল মাঠ প্রাঙ্গনে আগত বাবারা ভাইরা রে মা বোনেরা কোন মায়ের বুলা গেলি যেই মা দশ মাস দশ দিন ধরে গর্ভে রাখছে মা জননীর প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছিল তোমার আমার মা বিছানার চাদর ধরে টানছে যন্ত্রণে ছটফট করছে আরে বালিশের কাবার ধরে টানছে হাতের চুড়ি খইলা মুখ পাকাইয়া মোড়ায় মোড়ায় চিৎকার দিয়ে বলছে তোমরা কারা গো আমার মতে পানি দাও আমি বুঝি আর বাঁচব না এই প্রসবের যন্ত্রণে প্রসবের কালে কত মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায় রে বিদায় হইয়া আবার কত মা গলা কাটা মুরগির মতন বেউসই পড়ে থাকে আল্লাহ এই মমতা মহিমা কার যে দুনিয়ায় নাই আল্লাহ গো বাবা যাক যে কার দুনিয়া নেই গো আল্লাহ
মা বাপ যাদের দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও আরে বাবা আজকের এই পাগলের দোয়া আল্লাহ ফেরত দিবে না এমন একটা সময় মোনাজাতে হাত তুলছি রে বাবা হাইকোর্টের দরজা বন্ধ জজ কোর্ট সুপ্রিম কোর্ট কত কোর্ট বন্ধ রে বাবা মানবাধিকার কোর্টের দরজা বন্ধ আমরার বাংলার জমিনের বড় বড় অফিস আদালত মার্কেট বন্ধ রে বাবা একমাত্র আমার আল্লাহর দয়ার দরজা খোলে রে বান্দারা একটা ডাক দেন না আল্লাহ গুনাহেরি সাগরে আমরা ডুবেছি কোন না গুনাহেরি সাগরে আমরা ডুবেছি তোমার নামে রাশি ধরেছি যত গুনাহ করছি মাওলা মোরা জীবনী কন্যা যত গুনাহ করছি মাওলা মোরা জীবনী বাবা গুনার জন্যে কান্না আসে না গো আরে গুনগুন করে বলেন না যত গুনাহ করছি মাওলা মোরা জীবনী মদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে বলে মদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে তুমি যদি মাপ না করাও বান্দা রে একটা ডাক দেন না আল্লাহ আরে বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি যদি মাপ না করাও বান্দা বলো বলো বান্দা যাব কার কাছে মাবুদু আপনার মা বাবার তুমি মাফ করে জান্নাত দিয়া দাও মা বাপ যাদের বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ করে দাও ও বনানির মা বোনেরা যায় নামাজ পড়ে বিছে তুমি কান্দ মা বাবা গো ভাই বোন গো আজকের দোয়া আল্লাহ ফিরত দিবে না রে বাবা আরে কান্দ রে বাবা কান্দ আমার মাওলা তোমার কান্না ফিরত দিবে না আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসা বরক দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ যারা প্রবাসী জীবনে আছে বিদেশে আছে প্রবাসী ভাইদের আয় রোজগারে বরক দিয়ে দাও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে রয়েছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও স্কুল কলেজ ভার্সিটির ছেলেদের রেজাল্ট তুমি ভালো করে দাও গো আল্লাহ আগামীর জীবন উন্নত করে দাও দিনদার পরহেজগার আমলদার বানিয়ে দাও গো আল্লাহ ও আল্লাহ মাদ্রাসা ছাত্র বৈরে এদের মধ্যে কেউ আগামীর মুফতি আমিনী হয়ে যাবে গো আল্লাহ এদের মধ্যে কেউ আগামীর মুফতি সৈয়দ ফজলুল করিম হবে গো আল্লাহ ফজলুল হক আমিনী হবে ফজলুল করিম হবে শেখুল হাদিস মরহুম আজিজুল হক হবে গো আল্লাহ আল্লাহ মাদ্রাসা ছাত্র বাইরা যারা হাত তুলে কান্দে এদেরকে আল্লাহ ওয়ালা আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও গো আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যেই ফ্যামিলিতে ছেলে নেই ছেলে দিয়ে দাও মেয়ে নেই মেয়ে দিয়ে দাও ছেলে মেয়ে দিয়ে সনিকার বানিয়ে দাও ছেলে মেয়ে যাদের আছে বড় হয়ে গেছে পিতা মাতার বাধ্যগত বানিয়ে দাও গো আল্লাহ আল্লাহ খাস করে এর পাড়াই মহল্লা আমার এই বনানি এলাকার করাই এলাকার গো আল্লাহ আয় আল্লাহ যুবক
চোখের আমার কলিজা টুকরা গো আল্লাহ আমার এই ভাইয়া বন্ধুদের জন্য তোমার দরবারে দোয়া করে দিলাম গো আল্লাহ আমার এই ভাই বন্ধুদেরকে মাদক থেকে বাঁচাইয়া রাখো মাদকের জীবন থেকে ফিরায় দাও গো আল্লাহ আল্লাহ বর্তমান রোড অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আল্লাহ আত্মহত্যার ঘটনা বৃদ্ধি হয়ে গেছে গো আল্লাহ আমার এই এলাকার যুবক ভাই যুবতী বন্ধের আল্লাহ গো সকল প্রকার দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট থেকে তুমি এদের হেফাজত রাখো এই এলাকার বুড়া বুড়ি যারা বাড়িতে হাসপাতালে ক্লিনিকে রোগী আল্লাহ গো সমস্ত রোগী লোকদেরকে ভালো সুস্থ করে দাও গো আল্লাহ আয় আল্লাহ যারা অভাবে আব্দুর কইরা দাও যারা ঋণী আছে ঋণ মুক্ত কইরা দাও যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও গো আল্লাহ এই আল্লাহ আল্লাহ আয় আল্লাহ যত ওলামায়ে কেরামে ছিলেন প্রত্যেক ওলামাদের হাল লাইনে তারাক্কি দান করে দাও আল্লাহ আল্লাহ বাংলাদেশ থেকে ভারত মহাদেশ থেকে আল্লাহ যত বুজুর্গ বান্দারা চলিয়া গেছে আল্লাহ চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া বিশেষ করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ চবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ওনার মাকবারা আল্লাহ ওনার দরজা ওলিদের দরজাকে বলন্দ করিয়া দাও গো আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উজমা কামদান করে দাও গো আল্লাহ বর্তমান যত ওলি বুজুর্গরে বেঁচে আছি আল্লাহ আমাদের আকাবির আসলাম বুজুর্গদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন গো আল্লাহ আমাদের কার মুরব্বিহারা কইরেন না আমাদেরকে আর মুরব্বিহারা কইরেন না গো আল্লাহ মুরব্বিদের সিহাতকে ভালো রাখেন আফিয়াত আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করে দেন গো আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ভিক্ষুকের মতন হাত তুলে তোমার দরবারে চাই রয়েছে আল্লাহ আমরার গোনা মা হইছে নি কর না আমরার গোনা মা হইছে নি আরে বাবার কান্না আসে না বলো না আমরার গোনা মা হইছে নি আমরা রে ওলি বানাইছনি আল্লাহ আল্লাহ তুমি আমাদের হইয়া দাও আমাদেরকে তোমার বানায় নাও এই আল মদিনা মসজিদ কমিটিকে কবুল করে নাও আল্লাহ এই মসজিদের যা যা দরকার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ আর একটু জায়গা হলে ভালো হয় আল্লাহ গো যারা জায়গা দেওয়ার ক্ষমতা রাখে দিলটা নরম করে দাও আল্লাহ আয় আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবল্লি জমিদাদা প্রতিষ্ঠাতা গ্রামবাসী মুসল্লি ইমাম খতিব খাদেম মুয়াজ্জিন আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে নাও কবুল করে নাও ও আল্লাহ ও আল্লাহ আমার দেশকে মহামারী থেকে বাঁচাইয়া দাও আমার বাংলাদেশকে দুর্ভিক্ষ আযাব গজব থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ আমার দেশের পাশাপাশি জনগণের পাশাপাশি আমার দেশের সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহি বকরি ভেড়া ছাগল দুম্বা ঘোড়া হাতি খামারের হাঁস মুরগি কবুতর আয় আল্লাহ গৃহপালিত পশু অনেকের বাড়িতে আছে বিড়াল ছানা কুকুর ছানা সহ যত সম্পদ আছে সব সম্পদ গুলার মধ্যে বরকত ঢালিয়া দাও আয় আল্লাহ যাকে পছন্দ তার ছিলেন দোয়া কবুল করে নাও আল্লাহ আমার ছেলে মেয়ে অসুস্থ মাবুদকে আমার মা খাদি ডাক্তার সময়কে কবুল করে নাও আল্লাহ শেফা দান করে দাও আমার ছেলে আমার আব্দুল্লাহকে শেফা দিয়ে দাও আল্লাহ আমার আহলিয়াকে কবুল করো আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে কবুল করো আমার দোস্ত আহবাব মুরি ছাত্র সাগরে আয় আল্লাহ আমার শিক্ষক আমার পীর মুর্শিদ সবাইকে কবুল করো গো আল্লাহ ও গো মালিক আমার জন্য যেইভাবে দোয়া করলাম সবার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য একইভাবে দোয়া করলাম কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমরার হইয়া দাও আমরা রে তোমার বানাইয়া লও কন্যা আল্লাহ তুমি আমরার হইয়া যাও আমরার তোমার
نصیبے بار بار مکہ مدینہ زیارت نصیب کریا داؤ زیبونی ایک بار ہوئیلو شب میر مدد میں نبی دیر دیدار نصیب کریا داؤ امرار زندگیرے بندگ بانے داؤ تمہار حکومت نبی طریقہ مت شاب کا سمرن پر جنت کرار توفیق دیا داؤ صلی اللہ اللہ امرار جی دیکھنے داؤ صحیح سلامت پوسے دیو گو اللہ اللہ میں در کے کی دیا بیدے دی مو ہمیں چار چاہی سی تائی دی سے گو اللہ یہ در جنیوان تر کھلے دعا کرے دینے امر بابارا بھائیرا ای جنت باغان تکے جو کنا پنا پن جائے گھر ادیش رو نا دیوے پرتی دی قدمے قدمے کٹی کٹی گنا ماب کرے دیا کٹی کٹی نیکی دان کرے دیو اللہ سبحان ربی رب العزت عما یزیبون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین.